আচ্ছা, আমাদের লাইফটা শুরু হয়েছে, গিয়ে দেখে আসবেন যে আমার লাইফটা ঠিক মতো শুরু হয়েছে কিনা। যদি শুরু হয়ে থাকে আমাদেরকে মেসেঞ্জারে হচ্ছে লাইভের লিঙ্কটা দিয়ে দেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কি আছি? জি আপু, সিরিয়াসলি জি আপু, আমি আছি? জি আপু, আরেকজন বুঝা জি আপু, না বুঝা জি আপু, আপনাদেরকে মাঝে মাঝে বকতে বকতে হঠাৎ করে মনে হয় যে আপনারাই একমাত্র ব্যাচ যারা আমার কাছে এত বেশি খাইছে বকা। আপু অন্য ব্যাচের কথা শুনলে তো মনে হয় আমরাই কম। অন্য কিছুর কথা শুনে মনে হয় আপনারা কম না ভাইয়া, জি, আপনারা কম। ওনারা ওয়াশিং মেশিনে গেছে, আমরা তো ওয়াশিং মেশিনে যাই নাই। এখন আপনারা আসলে এটাকে ওয়াশিং মেশিন চিনতেই করেন, ব্যাপারটা বুঝছেন? ওদেরকে এই যে আপনাদেরকে যেভাবে ধুই এই ধোয়াটাকে ওরা ওয়াশিং মেশিন বলে। আমি যে আপনাদের এভাবে ধুইছি এটার জন্য আপনারা এটার ওয়াশিং মেশিন চিনতেই করেন না, এই জন্য আপনাদের কাছে এটা ওয়াশিং মেশিন মনে হয় নাই। আপু এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের লাইফটা ঠিক মতো শুরু হয়েছে, একটু দেখবেন, কেউ যদি দেখেন আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেন মেসেঞ্জারে। হ্যাঁ, এতক্ষণে বুঝছেন, এতক্ষণে বোঝার জন্য। আচ্ছা, সাদও জয়েন করেছে, সাদ তো বলেছিল আপু আমার জয়েন করতে একটু লেট হবে, সাদ জয়েন করে ফেলেছে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ ক্যামেরা অন করে দেন। মিনহাজ, আপনার ক্যামেরা বন্ধ কেন? আপু আমার ক্যামেরা অন না। না, এই যে এখন অন, একটু আগে বন্ধ ছিল। মিনাস ভাই কি যেন খাচ্ছে, না খাচ্ছি না। আপনার ইমনের মতো মনে হয় সবাই সারাদিন খায়। ইমন আর আপনার সারাদিন মনে হয় আমরা সারাদিন খাই, তাই না? ইমন আমার কথা বলতে দেখলেই বলবে আপু কি খান, আর আপনি হচ্ছেন যে মিনাজ কথা বলতেছে, মিনাজ খাচ্ছে। আচ্ছা, আমরা ব্যাক টু দা আমাদের ক্লাস। এখন কথা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের এই জিনিসগুলি নিয়ে কিছু জায়গায় কিছু ঝামেলা আছে নতুন আপডেট আসার পরে। আমরা যেমন, আমি যতটুকু দেখেছি আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট যেটা রিভিউর জন্য চেয়েছি বা দিয়েছি, ওরা দেয়নি, পারমিশন দেয়নি, এরকম ঝামেলা। ঝামেলা হওয়ার পরে যে প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা থেকে, এই প্রবলেমটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত এটার সলিউশন পাইনি। এটার জন্য যেটা দেখলাম যে কিছু কিছু জায়গায় ওরা বলে যে মাঝে 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 আমাদের যে কি বলে অ্যাড অ্যাকাউন্টের রিভিউতে আমরা যখন পাঠাই তখন হচ্ছে আমাদেরকে বলা হয় যে তোমাদের কি বলে দূর ফেসবুকে বলতে হয় যে তুমি যদি আমাকে মানে আমার অ্যাড অ্যাকাউন্ট খুব দ্রুত ঠিক না করে দাও। যেমন এটা হচ্ছে আমাকে মিজান ভাই, ওই দিন যখন আমার অ্যাড অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হচ্ছে মিজান ভাইকে বললাম, মিজান ভাইও বললো, তখন মিজান ভাই বলতেছে আপু একটা কাজ করেন, আপনি এইভাবে বলেন যে তুমি যদি আমার অ্যাড অ্যাকাউন্ট এখন মানে খুব আর্লি ঠিক করে না দাও তাহলে হচ্ছে আমি গুগল গুগল অ্যাডে চলে যাবো, মানে ফেসবুকের অ্যাডসেন্স বাদ দিয়ে আমি গুগল অ্যাডে চলে যাবো। কথাটা বুঝতে পেরেছেন? হ্যালো ভাই লোক, আমার এই কথাটা খুব পছন্দ হয়েছে যে ফেসবুককে নক করতে যে তুমি যদি আমার অ্যাড অ্যাকাউন্ট খুব দ্রুত ঠিক করে না দাও তাহলে হচ্ছে আমি গুগল অ্যাডে চলে যাব। তো মিজান ভাই বললো এটা নাকি খুব কার্যকরী একটা ওয়ে, আমি চিন্তা করছি যে এটা আমার করতে হবে। এইটাও টেম্পোরারি, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। সো পার্মানেন্ট সলিউশনের জন্য আপনাদের আমাকে কিছুদিন টাইম দিতে, আমাকেও টাইম দিতে হবে, আপনাদের নিজেদেরও একটু সার্চ করতে হবে। কারণ এখন হয়তো ইনস্ট্যান্ট আমি আপনাদের করে দিব, দুদিন পরে হয়তো আমিও থাকবো না, কিছু কিছু আপডেট আপনাদের চলে আসবে, কিছু কিছু আপডেট আমি থাকাকালীন আসবে, কিছু কিছু আপডেট আমি যাওয়ার পরে আসবে।
আর আপনাদের সাথে আমাদের খুব বেশি আর ক্লাস নেই, আমরা বৃহস্পতিবার দিন পর্যন্ত ক্লাস করব, কারণ আমি ক্লাসে ফার্স্টই আপনাদেরকে বলেছিলাম আমি এক্সট্রা দুটা ক্লাস আপনাদেরকে দিব, আজকে 49 কালকে 50, বৃহস্পতিবার দিন একটা এক্সট্রা ক্লাস পাবেন আপনারা। আর তারপরে হচ্ছে আপনাদের সাথে যদি চান যে না আপু আমাদের আরো ক্লাসের প্রয়োজন, তাহলে সেটার জন্য অফিসিয়ালি না, অফিসিয়ালি তো আমাদের 50টা ক্লাস মিনিস্ট্রি থেকে আপনাদেরকে বলে দেয়া হয়েছে তাই না, 50টা ক্লাস 200 ঘন্টার কোর্স, তো অলমোস্ট আপনারা শেষ, ডান, আজকে মোটামুটি আপনাদের লাস্ট ক্লাস ধরে নিতে পারেন আমার সাথে এক্সট্রা ক্লাস ছাড়া, কারণ কালকে হচ্ছে অফিসিয়ালি 50 নাম্বার ক্লাস, তো 50 দিন হচ্ছে অনেক লম্বা সময়, আপনারা হচ্ছেন আমার সাথে আছেন নভেম্বর থেকে তাই তো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আপনাদের সাথে পুরো একটা বছর আমার গেছে, কারণ হচ্ছে নতুন নিউ ইয়ার চলে আসার কারণে আমরা এক বছর বলতে পারি, অন্য সব ব্যাচকে আমার বলতে হতো আপু আপনাকে আমরা 2 বছর পাচ্ছি, হ্যাঁ আপনারা 2020 পেয়েছেন, 2021 পেয়েছেন আমাকে, এখন ব্যাপার হচ্ছে যে আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু শিখাতে পেরেছি, কতটুকু আপনারা নিতে পেরেছেন আমার কাছ থেকে, আর আমার কথায় কখনো কেউ কষ্ট পাবেন না, কারণ আমি যতটুকু ট্রাই করেছি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, আমি আমার ভাইদের যেভাবে বকি আপনাদেরকে আমি সেম ওয়েতেই বকেছি, আমি আমার ভাইদের যেভাবে আদর করি আমি আপনাদেরকে ওইভাবেই চিন্তা করেছি, দ্যাটস ওয়াই হয়তো আমি কখনো খুব রুডলি বলেছি, কখনো হয়তো খুব পোলাইটলি বলেছি, তবে আপনারা হয়তো বলতে পারেন আপু আপনি কখনোই পোলাইটলি কোনো কথা বলেন নাই, হতে পারে আমি জানি না, আমি হয়তো খুব রুডলি বলেছি, বাট আপনাদের ভালোর জন্য বলেছি, কথাগুলি মনে রাখেন, প্র্যাকটিস করেন, আমি তো আছি আপনাদের সাথে, কোথাও যদি আটকে যান, কোথাও যদি প্রবলেম ফেস করেন, সেটা এতদিন যেভাবে আপনাদের মেন্টর হিসেবে আমাকে নক করতেন, সেটা হোক রাতের 1টায় সেটা হোক রাতের 12টায়, ইন ফিউচার যতদিন আপনারা চাইবেন যে আমাকে আমার আপুকে প্রয়োজন আমি অলওয়েজ আপনাদের জন্য থাকবো, আপনারা যদি সেটা রাতে 2টা বাজেও নক করে বলেন যে আপু আমার বায়ার এরকম হয়েছে, আমার বায়ার এটা করেছে, আমি রাতে 2টা বাজেও আমি আপনাদের রিপ্লাই দিব। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কখনো যদি আমাকে মেসেঞ্জারে নক করার পরে না পান বা মেসেঞ্জারে রিপ্লাই আমি না দিই, তাহলে আপনাদের কাছে আমার ফোন নাম্বার 2টাই আছে, আপনারা কাইন্ডলি আমাকে ফোন করে দেবেন যে আপু আমি টেক্সট করেছি একটু দেখে দেন, ঠিক আছে? কি কান্না করতেছেন সাদ, কান্না করতেছেন ভাইয়া? না আপু খারাপ লাগতেছে আর কি, শেষ হয়ে যাচ্ছে। খারাপ লাগবে কেন, শেষ হয়ে যাচ্ছে এটা একটা খুশির ব্যাপার যে ফর্মালিটি শেষ হচ্ছে, বাট আমাদের আপনার আমার সাথে যে সম্পর্ক বা আপনার আমার সাথে যেই যেই একটা বন্ডিং আমি আমার মনে হয় আছে, সেটা মনে হয় না নষ্ট হওয়ার মতো, যদি আপনারা চান আমি তো বললাম অলওয়েজ আমি আপনাদের জন্য এখানে আছি, কারণ আপনারা আমার আগের ব্যাচের দেখেছেন দীপ্ত বড়ুয়াকে, আগের ব্যাচের রামরা ভাইকে, আগের ব্যাচের হচ্ছে মহিউদ্দিন ভাইকে, তার আপনাদের মানে আপনাদের আগের ব্যাচ, তার আগের ব্যাচের হচ্ছে আরাফাত ভাই আছে, সুমন ভাই আছে, বিজয় ভাই আছে, মিজান ভাই আছে, কৌশিক আছে, তারপরে হচ্ছে সৌরভ আছে, ইনসান আছে, আপুরাও আছে, আমার আগের ব্যাচের আপুরা আপু হচ্ছে, ফার্স্ট ব্যাচে আমার 3টা আপু ছিল, 2টা বোন আর একটা সিঙ্গেল একজন আরেকজন আপু, উর্মি আপু, সায়মা, নুসরাত, আর তারপরে হচ্ছে সুমন ভাইদের ব্যাচে ছিল হচ্ছে খাদিজা, মৌটুসি, সারা সামিরা, নুসরাত, সানজিদা, মিথিলা, আতকিয়া মানে সুবাত, তারপরে ছিল হচ্ছে মণি, কারো নাম যদি আমি মিস করে যাই সেটার জন্য আমি সরি, আর তারপরের ব্যাচে ছিল পিজ্জা আয়সা, আর হচ্ছে ওর নাম কি আচার আয়সা, পিজ্জা আয়সা, আচার আয়সা, আর তারপরে মেয়েদের ব্যাচে বান্দরবন ব্যাচে ছিল একমাত্র আমার সোমা দিদি, আর এবারের ব্যাচে হচ্ছে সিনিয়র অ্যানি, জুনিয়র অ্যানি, লুবনা, আর ভাইয়ারা তো আছেন আপনাদের জন্য অলওয়েজ আমি আছি, কোথায় আপনাদের ব্যাচে? জি আপু না লুবনা আমার সবচেয়ে বেশি আপু পেয়েছি হচ্ছে আমি 560 ব্যাচে, যেটা 105 ব্যাচ, অলওয়েজ আমি আছি, আপনারা ওই হেজিটেশন
ডিসিশনে চলে যাবেন না যে আপুর সাথে আমাদের ব্যাচ শেষ, আপুকে এখন কিভাবে নক করবো বা আপুকে পাবো কিনা বা আপু কি আমাদেরকে আগের মতো হেল্প করবে কিনা, এটা চিন্তা করার কিছু নেই, কারণ আপু অলওয়েজ আপনাদের জন্য আছে। আমি আমার ভাইদের জন্য যেমন আছি আমি আপনাদের জন্য আছি, আমি ফার্স্টেই বলেছি। আমার যেহেতু কোনো ছোট ভাই নাই, আপনারা আমার অনেকগুলা ভাই, আমি এলইডিপি থ্রুতে অনেকগুলা ভাই পেয়েছি। এলইডিপি আমাকে অনেকগুলো ছোট 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 বাচ্চা বাচ্চা ভাই দিয়েছে, যাদের হচ্ছে আমি বকতে পারি, যাদেরকে আমি জমিদার বলতে পারি, যাদেরকে আমি অযোগ্য সাপ বলতে পারি, যাদেরকে এর থেকেও বাজে গালি দিতে পারি। আচ্ছা, অনেক ইমোশনাল কথাবার্তা হয়ে গেছে আমাদের আজকে, আমাদের লাস্ট ক্লাস না, যদি আমাদের লাস্ট ক্লাস বৃহস্পতিবার, ওই দিন আমরা সবাই বলবো। আর আমার আমার ব্যাচের সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে চিন্ময়, এই পর্যন্ত যতগুলি ক্লাস করালাম সবচেয়ে ছোট হচ্ছে চিন্ময়। সব এরকম চুপ হয়ে গেছেন কেন? জি ভাইয়া, জুনিয়র এর কথা বলছি, সে ছোট না? জুনিয়র না, ভাইয়াদের মাঝে সবচেয়ে ছোট হচ্ছে ছিল, ভাইয়াদের মাঝে সবচেয়ে ছোট চিন্ময়, চিন্ময়ের ছোট আর কেউ নাই। আপুদের মাঝে হচ্ছে জুনিয়র রানী, অটো ইন্টার, অটো পাস, আপুদের মাঝে হচ্ছে অটো পাস। দিবাকর ভাইয়া, এটা না আমি ইচ্ছে করে করেছি, আপনি যেটা দিয়েছেন আমি দেখেছি, এটা আমি ইচ্ছে করে করেছি, এটা কেন করেছি এটা পরে বলবো আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে দিবাকর ভাই, এটা আমি পরে বলে দিব কেন করেছি কি করেছি। আচ্ছা, এখন থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত আমরা হচ্ছে ডিভিশন ক্লাস করব। রিভিশন ক্লাস আমাদের কোথাও প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং ও বলতে পারেন, ডিভিশন ও বলতে পারেন, যে আপু এই জায়গাটা আরেকবার রিপিট করেন, আপু হোক সেটা লোকাল এসইও, হোক সেটা কিওয়ার্ড রিসার্চের, হোক সেটা ইনস্টাগ্রামের, হোক সেটা লিঙ্কডইন এর, হোক সেটা আমাদের ইমেল মার্কেটিং এর, অন পেজ এসইও, অফ পেজ এসইও, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমাদের হয়তো এখন একটু ভুলে গিয়েছি বা কোনো কারণে মিসিং হয়েছে বা কোনো কারণে নিতে পারছি না, ওরকম কোথাও কোনো প্রবলেম হয়ে থাকলে কাইন্ডলি আমাকে একটু জানান, আমি সেই জায়গাটা রিপিট করে দিচ্ছি। আমরা বৃহস্পতিবার দিন পর্যন্ত এখন মানে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই টপিকগুলিকে রিপিট করব, আর হচ্ছে ফাইবারের গিগগুলি আপলোড করব। আর দুটো জিনিস আমাদের বাকি রয়ে গেছে, একটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে তাদের অ্যাকাউন্ট গুলি অ্যাড করব। আরেকটা হচ্ছে আমরা যেই কি বলে যে ক্যাটাগরি দিয়ে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করিয়েছিলাম, ওই আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলোকে আমরা এখন আমাদের মতো করে আমাদের ক্যাটাগরাইজ আমরা আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে গুছাবো, গুছিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয়, যেটাকে গিগ বলি আমরা ফাইবারের ভাষায়, ওইটা কিভাবে করতে হয়, ওইটা করার প্রসিডিউর কি, টোটালটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং এটার জন্য আমি আপনাদের একটা ভিডিও লিংক দিয়ে দিব, কাইন্ডলি ওই ভিডিও লিংকটা সবাই খুব মনোযোগ দিয়ে আজকে দেখবেন, আমি ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা হচ্ছে আমার তরফ থেকে একদম নতুন, আমার তরফ থেকে না, এটা আমার মেন্টর আমাদেরকে গিফট দিয়েছে, আর আমার মেন্টর আমাদেরকে গিফট দেওয়ার মানে হচ্ছে সেটা আপনাদের হয়ে যাওয়া, সেটা তো জানেন, আমার কোনো কিছু আপনারা নিজেদের বলতে পারেন, তোমার জিনিস আমার জিনিস, আমার জিনিস আমার জিনিস, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করবে কে, আর কার কোথায় প্রবলেম আমাকে একটু বলেন। মিনাজকে আমি বলেছিলাম আপনাদের প্রবলেম গুলি দেখেন, আমি সবাইকে বলছি, সবাই যেই যেই জায়গাগুলিতে প্রবলেম আছে, আপু আমার ইনস্টার এই জায়গাটায় প্রবলেম, বাপু আমার টুইটারের এই জায়গাটায় প্রবলেম, আমরা আজকে প্রবলেম গুলি নিয়ে ডিসকাস করব। যেই টপিক গুলি আমরা বাদ রেখেছি, যেই টপিক গুলি সবার লাস্টে দেখবো, সেটা হচ্ছে টুইটারের একটা টপিক আছে, আমাদের ফেসবুকের ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আছে, আমাদের আর কিছু ছিল ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আর টুইটার ছাড়া। আপু আমার ওই যে ম্যানেজ শপটা, আপু আচ্ছা ম্যানেজ শপটা, এই তিনটা ম্যানেজ শপের, এটা তো আমি এখন পর্যন্ত দেখাইনি তাই না? তো এই তিনটা টপিক ছাড়া নতুন নতুন কোনো টপিক না, পুরাতন যে টপিকগুলি কমপ্লিট করে এসেছেন সেই জায়গাগুলিতে কার কোথায় প্রবলেম বা কে কোন জায়গাটা আরেকবার রিপিট দেখতে চান, আপু এই জায়গাটা আরেকবার একটু রিপিট আমাকে দেখান, বাপু এই জায়গাটা রিপিট আরেকটু আপনি বলে দেন বা আরেকটু ডিসকাস করেন, যেটা আমার মাথা থেকে হয়তো ছুটে গেছে, কারণ আপনারা অনলাইনে ক্লাস করেছেন, নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে, আপনারা হয়তো অনেক সময় শুনতে নাও পারেন, আমার নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, আপনাদের নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, তো দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনারা রিভিশনের জায়গাগুলি থেকে পুরোনো টপিকগুলিকে নেন, কারণ আমার আজকের এবং কালকের এই দুই দিন আমি পুরোনো টপিকগুলি আপনাদের টানবো, পুরোনো টপিকের যেই যেই জায়গায় যার প্রবলেম আছে ওই জায়গাগুলি আমরা রিপিট করবো,
তারপরে বৃহস্পতিবার দিন আমরা করব হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা, আপওয়ার্কের অ্যাকাউন্ট গোছানো, আপওয়ার্কের প্রজেক্ট আপলোড করা। এরপরে শনিবার দিন গিয়ে আমরা করব যেটা আমি আপনাদের এক্সট্রা দুটা ক্লাস দিব বলেছিলাম না, এক্সট্রা ক্লাস দুটার জন্য যেটা যাবে শনিবার দিন যাবে হচ্ছে আপনাদের কি বলে যেন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স আর হচ্ছে ম্যানেজ শপ। রবিবার দিন গিয়ে আপনাদের দিব হচ্ছে আমি টুইটার। সো মোটামুটি রবিবার পর্যন্ত বা সোমবার পর্যন্ত, কারণ এই মান্থের জুম যেহেতু আমাদের প্রো ইউজ করি, এই মান্থ পর্যন্ত রবিবার পর্যন্ত আমি টানা আপনাদের ক্লাস দেব। সো কেউ চিন্তা করবেন না, আপুর কাছ থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, ছাড়া পাচ্ছেন না রবিবার পর্যন্ত। ঠিক আছে? এবং অফিসিয়াল তো শনি বৃহস্পতিবার পর্যন্ত, সরি কালকে, কালকে পর্যন্ত। কালকের পরে হচ্ছে বৃহস্পতিবার দিন থেকে হচ্ছে আমার বুলডোজার চলবে আপনাদের উপরে। ডেইলি একটা করে এক্সাম দিবে, ডেইলি একটা করে টপিক এক্সাম দিবে। পিটে আপনার হাড্ডি ভেঙে ফেলবো সাজ্জাদ, যা দেখাইছি এগুলির আগে এক্সাম দিয়ে শেষ করেন। আরেকজন আসছে, এটা দেখাবেন আপু? আচ্ছা, আপনাদের এক্সাম গুলি হবে, এক্সাম গুলি হবে হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়া পুরোটার উপরে একসাথে দিবেন না, ভেঙে দুবার দুবারে দিবেন। পাঁচটা সোশ্যাল মিডিয়া আমাদের, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, এই পাঁচটা আমি দেখিয়েছি, তাই তো? এই পাঁচটার পরীক্ষাটা, এক্সামটা আপনারা পাঁচটা কি আলাদা আলাদা দিতে চান না পাঁচটা একসাথে দিতে চান? আর আপু আমি ভেঙে ভেঙে দিতে চাই। ফাঁকিবাজি আমার সাথে হবে না, দিব না এক্সাম দিতে। এটা কিন্তু আমি একা বলি না, সবার সবার হয়ে আমি বলছি। কে সবাই বলে নাই আমাকে, অন্য কেউ বলবে? কেউ বলবে না এই ফাঁকিবাজি কথা আপনি বলুন। দেখেন আপু সবাই হাসতেছে, এই ব্যাচের সবচেয়ে বড় অজগর সাপটা আপনি, সবচেয়ে বড় অজগর টাপ। জি আবার বলে জি আপু, সি সি সি, একটু লজ্জাও লাগলো না সাজ্জাদ জি আপু বলতে? আপনাদের এই জিয়াপু শুনে আমার বোনের মেয়ে মাঝে মাঝে, মানে আমার বাসা বেড়াতে এসছে তো, ও মাঝে মাঝে বলে, খালামনি তুমি যে এই যে এত বড় বড় ভাইয়াদের মামাদের বকা বকাবকি করো, ওরা দেখি কি সুন্দর করে জিয়াপু জিয়াপু বলে, ওরা মন খারাপ করে না? আমি বলছি মা ওরা হয়তো ক্যামেরা বন্ধ করে থাকে, তো ওরা হয়তো ক্যামেরা বন্ধ করে মনে মনে আমাকে গালি দেয়, কিন্তু মুখে হাসি মুখে বলে জিয়াপু। স্যার স্যার জি আচ্ছা জিয়াপু, সুব্রত ভাই সেটা হলো যে আগের বার যেটা বুস্ট করে দিছিলাম ওইটা আবার আসছে, এবার পার ডে $2 করে করবে 7 দিন। খুব ভালো কথা, এটা নিয়ে পরে ডিসকাস করবো, এটা পরে নিয়ে ডিসকাস করছি আমি, এটা অবশ্যই ডিসকাস করে দেব, পরে ডিসকাস করে দিচ্ছি তারপরে, এটা কোনো প্রবলেম না, প্রবলেম বলতে বলেছি। যদি প্রবলেম বলেন যে নাই, তাহলে এখন থেকে আমি এক্সাম স্টার্ট করব, আমি জিজ্ঞেস করব কোথায় কোথায় কোনটা কোনটা কি কি পড়তে হবে। আমার অন পেজ একটু প্রবলেম আছে, অন পেজ এর প্রবলেম। ওকে, অন পেজ এর কোনটাতে প্রবলেম? আমি একটা পোরশন এই যে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারতেছি না, বুঝতেছি না এটা কোনটা। রিডেবিলিটির আমি একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ করেন ভাইয়া, সুব্রত ভাই আপনি বন্ধ করেন, ওই একটু শেয়ার করে দেখুন রিডেবিলিটির কোন পোরশনটা ভাইয়া। আপু দেখাচ্ছি আমি আপনাকে, গতকাল একজন আমাকে নক করেছে, ঠিক আছে ভাইয়া, সে হচ্ছে আপনাদের লাইভ দেখে, তো মাগরিবের পরে মোটামুটি আমরা তো কালকে মাগরিবের বেঁকে গেলাম 5:38 আর 5:40, তাই না?
তো তারপর একদম লাস্ট আওয়ারে আমাদের লাইভটা হয়তো শেষ হয়ে গিয়েছে, সে নক করে আপু এরপরে লাইভে ওদেরকে কি দেখালেন আপু, আমি তো মিস করে গেছি আপু আপনার ক্লাস, আপু বলেন কি এমন ইম্পর্টেন্ট হয়েছে। আমি বলছি ভাই কিছুই হয় নাই, ওদের সাথে জাস্ট কথা হয়েছে, মানে সত্যি আপু কোনো কিছু আর শিখার নাই তো আমাদেরকে ফেলে। বললাম না ভাইয়া শিখাই নাই, বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের দাম দিলেন না। কোথায় রিডেবিলিটি সাদাদনান? আপনার কোনটা করা এখানে ভাইয়া? জি আপু, প্লাগইন কি ইউজ করা? না, র‍্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, র‍্যাঙ্ক ম্যাথ এসইও। হ্যাঁ, এই জন্যই ঝামেলা হচ্ছে। এখন একটা কথা বলে দিই, র‍্যাঙ্ক ম্যাথ এসইও কাজ আপনি তখনই ভালোভাবে করতে পারবেন যখন ইয়োস্ট এসইও দিয়ে এসইও প্রপার কাজটুকু করতে পারবেন। ফোকাস কিওয়ার্ড, ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড নাই। জি আপু, এটা এটা ছাড়া এই যে লাস্টে কন্টেন্ট টেবিল অফ, জি আপু এটা এটা টেবিল অফ কন্টেন্ট হেল্প ব্রেকডাউন। ভাইয়া লিখা হয় একটু বড় করেন, নাইলে বলেন না আপু আপনার চোখের মধ্যে কিছু একটা লাগায় না। আপু লিখাটা বড় করে কিভাবে? কন্ট্রোল প্লাস দিয়ে না? হ্যাঁ, কন্ট্রোলার প্লাস ভাইয়া। আপনারা মনে সবচেয়ে বেশি পেইন খাইছেন আমার এইটা নিয়ে। প্লাসটা কই ভাই? প্লাসটা দিতেছি ভাইয়া। প্লাসটা হচ্ছে যে ওই যে অ্যারো চিহ্নের এখানে যেগুলো সংখ্যা থাকে ওইখানে ব্যাক স্পেসের বাম পাশে আছে। আচ্ছা আচ্ছা, ওইটা কাজ করতে যাবেন তখন এই ঝামেলাটা হবে, এটা আমি আপনাদের আগেও বলেছিলাম। কারণ টেবিল সব জায়গায় দেয়া যায় না, টেবিল সব সব আর্টিকেলের সাথে টেবিল যায় না। রিডাবিলিটি ওরা দেখাচ্ছে, কিন্তু রিডাবিলিটিতে যেটা হচ্ছে যে টেবিলটা সব জায়গায় দিতে পারবেন না। টেবিলের ব্যাপারটা হচ্ছে, সুব্রতও কিন্তু আমাকে বলেছিল, সুব্রত মনে আছে আপনার এটা? সুব্রত নাই। আচ্ছা, টেবিলটা হচ্ছে ভাইয়া ডান পাশে একটা ট্যাব ওপেন করেন, আমি দেখাচ্ছি টেবিলটা কি। যে কোনো একটা টপিক লিখে গুগলে সার্চ করলে, উইকিপিডিয়াতে ঢুকলে টপিক গুলি একটা পয়েন্ট আকারে লিখা দেখায় না, যে এটা হোয়াট ইজ, এটা হোয়াট ইজ, এটা এরকম করে ঢুকেন। যে কোনো একটা টপিক, আপনি বায়োফ্লেক নিয়ে কাজ করছেন না, এটা নিয়ে সার্চ করেন গুগলে, ক্রোমে বলি নাই। এই যে আমাদের সাদ দেখছেন কি সুন্দর করে, সুন্দর বড় বড় চোখ করে আপনাদের দিকে তাকাইছিল। নিচে আসেন, বায়োফ্লক নিয়ে কোন উইকিপিডিয়াতে কিছু নাই? উইকিপিডিয়াতে থাকা তো কথা, এই না দেখতেছি না। দেন ভি 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 ওইটা উপরের ওইটা ফার্স্ট ফার্স্ট ইউতে ক্লিক করেন, একদম ফার্স্টেরটাতে, এক নাম্বারটাতে, চার নাম্বার, পাঁচ নাম্বার, তিন নাম্বার, এক নাম্বারটাতে। আপু এটা নিয়ে আমার একটা ওয়েবসাইট বিল করার আছে, মানে এইটাতে বাংলাদেশে কম্পিটিশন খুব কম। ভালো তো, তাহলে এইটা নিয়ে আপনি একটা গিগও খুলে ফেলতে পারেন। জি আপু, খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। চান খুলতে?
গিগ এটা নিয়ে, হ্যাঁ এটা নিয়ে আপু তো একটা একটা গিগও থাকবে না মনে হয়। হ্যাঁ এই জন্যই তো বললাম খুলে ফেলতে পারে। আপু কি করবো এখন? এই যে এই যে এই যে দেখেন এইটা একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই যে বায়োফ্লক সিস্টেম, এই যে বেনিফিট অফ বায়োফ্লক কালচার সিস্টেম, এই এটা যে এটা আপু এরকম টেবিল, তারপরে নিচে আসে, নিচে বাপাশে এখানে একটা সিরিয়াল ওয়াইজ দেয়া থাকে, নিচে বাপাশে বলেছি, নিচে আসেন, এই আচ্ছা যে এই এটা যে হ্যাঁ এরকম করে দেখো তো আপু ক্যাটাগরি মনে হয় আমার। একটা মিনিট দাঁড়ান, এইরকম করে কিছু টপিক আপনার এখানে লিখা থাকে উইকিপিডিয়াতে ঢুকলে আর্টিকেলের মাঝে, দেখেছিলেন? হ্যাঁ দেখছি আপু, দেখে দেখছিলাম ওই ওই আপু। রকম ওই রকম আকারে লিখতে হবে, তখন আপনার এটা গ্রিন আসবে। এখন সব টপিকে তো এরকম লেখা থাকে না, সব আর্টিকেলে কি এরকম টপিক লেখা থাকে টেবিল লেখার? আপনাকে না বুঝতে হবে যে কোন আর্টিকেল নিয়ে কাজ করছেন, যে আর্টিকেলে কাজ করছেন ওই আর্টিকেলে এটা আছে কিনা, যদি না থাকে এটাকে মিস করে যাবেন, এটার জন্য তখন আর র্যাঙ্কিং হারাবে না। এখন আজ টপিক না বুঝে আপনার যদি লিখতে যান তখন তো ঝামেলা, হিসাবটা বুঝতে পারছেন স্যার? জি আপু, আর যদি থাকে ট্যাবলটা দেওয়া প্রয়োজন হয় তখন আমরা এটা কিভাবে দিব? এখানে তো কোনো ইয়া দেখি নাই, আমি সবকিছু করছিলাম আপু ওখানে। ট্যাবল টেবিলটা ইনসার্ট স্যার ইনসার্ট কর, হ্যাঁ এটা দেওয়ার কোনো ইয়া ছিল যান না। যান যান, ঠিক ক্লাসিক এডিটরে পারতেছি না, না অন্য কোনো ইয়া করতে হবে ক্লাসিক আগে? এডিটরে, এটা ক্লাসিক এডিটরে পারবেন না, এটা এলিমেন্টরে ট্রান্সফার করতে হবে, আর এলিমেন্টরের কিছু বাইন্ডিংস থাকে তো, এটা এলিমেন্টর প্রোতে গিয়ে ট্রান্সফার মানে কাজ করতে গেলে বেশ ভালোভাবে কাজ করতে পারবেন আপনি। এখানে আরেকটা ব্যাপার আছে, হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, আরেকটা জিনিস আমি দেখাই, র্যাঙ্ক ম্যাথ এসইও, যেটা র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে হচ্ছে আপনারা যখন অ্যাডভান্স এসইও শিখতে যাবেন না ভাইয়া, জি আপু তখন আপনাদের এই র্যাঙ্ক ম্যাথ এসইও কাজ দিবে। আপনারা যেমন র্যাঙ্ক ম্যাথ এসইওটা এখন দেখে গেছেন, ইয়োস্ট এসইওটা এখন শিখে গেছেন, তখন এই র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে আপনাদের কাজ করাবে। কারণ ইয়োস্ট এসইওতে গেলে দেখবেন এখানে সব লাল করার পর, এখানে সব গ্রিন করার পর ইয়োস্ট এসইওতে অনেক কিছু রেড হয়ে আছে, তো এই জন্য আমি বলেছি প্রথম অবস্থায় অন পেজ এসইওটা আপনারা ইয়োস্ট এসইও দিয়ে করেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন না। প্রথম অবস্থায় যখন এসইওটা প্র্যাকটিস করছেন শিখছেন ইয়োস্ট এসইও দিয়ে করেন, ওইটা ইজি হয়। জি আপু, আর ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এ নেই মানে হচ্ছে আপনার উপরে যে মেটা সরি আপনার উপরে ইউআরএল এ যে পারমালিংকটা ক্রিয়েট করি না আমরা, পারমালিংক একটা ক্রিয়েট করতে হয় না, ওইখানে কিওয়ার্ডটা এই যে নাই, এটা যেটা আপু ফোকাস কিওয়ার্ড, আপনার ফোকাস কিওয়ার্ড কি এখানে? শুধু বায়োফ্লগটাই। এই যে এখানে, হ্যাঁ এখানে দিয়ে দিব আপু। হ্যাঁ নিচে আসেন এখন, হ্যাঁ হয়েছে আপু। এখন রিডাবিলিটির এই একটা ছাড়া সমস্ত কিছু হয়েছে, আর এখানে এই দেখুন যে দেখুন ইওর টেক্সট যেটা, জি ভাইয়া বলেন, 735 সেটা আপু গ্রিন হয় নাই কেন? এটা কি আরো বড় হতে হবে? ওরা তো আরেকটু বড় চায়, 735-এর মানে ইয়েতে আপনার র্যাঙ্ক ম্যাথ বড় চায়, কিন্তু ইয়ে কিন্তু এত বড় চায় না, ইওস্টেসি এত বড় চায় না, তো আপনার এখন আর্টিকেল এত বড় আর্টিকেল দিলো কিন্তু অনেক সময় দেখা যায় ঝামেলা হয়ে যায়, এত বড় আর্টিকেল মানুষ পড়তে চায় না, জি আপু পড়তে চায় না। ছোট আকারে ছোট আকারে খুব ইজি ওয়েতে ওরা পড়তে চায় বুঝতে চায়, তো সেক্ষেত্রে আপনার কিছু কিছু টপিকের কিছু কিছু জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে র্যাঙ্ক ম্যাথের জন্য। আর যদি এটাকে এখন ইওস্ট এসইওটা প্লাগ ইন করেন, র্যাঙ্ক ম্যাথটাকে ডিসেবল করেন, ডান পাশে আপনার ট্যাবটা, ডান পাশে ভাইয়া ডান পাশে ট্যাব ওপেন করেন, আর একটা ট্যাব ওপেন করে আপনার এটার অ্যাডমিন প্যানেলে ঢুকেন, অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি র্যাঙ্ক ম্যাথটাকে ডিঅ্যাক্টিভ করে ইওস্টটাকে অ্যাক্টিভ করেন, ইওস্টকে যখন অ্যাক্টিভ করবেন তখন দেখবেন এখন লাল বাতি এটাতে কি পরিমাণে আছে, ওটা সেভ দিয়ে নেন, ওই পাশেরটাকে সেভ দিয়ে আসেন, সেভ এন্ড পাবলিশ দেন, এই যে পাবলিশ 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 দিয়ে দেন,
হ্যাঁ যান র‍্যাঙ্ক ম্যাথ, এই যে র‍্যাঙ্ক ম্যাথ এসে, ও বাবা রে বাবা কত প্লাগইন নামাই নিছে ছেলে। আপু আমি আগে করছিলাম ওখান থেকে নিছি, মানে ওটার থেকে ইয়া করছি আর কি, সেটিং এ গিয়ে ইনপুট ইয়া করে না সেটিং হ্যাঁ 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 টুল থেকে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট করছি। সেটাই তো দেখছি, ইয়োস্টাকে অ্যাক্টিভ করেন। হ্যাঁ আচ্ছা, অন্য সবার কি কোথাও কোনো প্রবলেম নাই? হ্যালো ভাই লোক তো আছে তো কোথায়? ফেসবুকের আপু ওই যে ব্র্যান্ডেন একটা কন্টেন্ট আছে সেটিংস এর, ওই জিনিসটা একটু ওইটা বুঝি নাই আপু। আর আপনার শুধু ফেসবুক নিয়ে পড়ছেন? আর ফেসবুক নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করা হয় আপু, এটা একটু বেশি কমফোর্ট লাগে আমার কাছে। কিন্তু ফেসবুক আমি বলেছিলাম যে ফেসবুকটাকে কমফোর্ট জোন থেকে দূরে সরান। দেখেন ইমেজ অল্ট অ্যাট্রিবিউট দেয়া হয় নাই, মেটা ডেসক্রিপশন লেন্থ নাই, কিওয়ার্ড ফ্রেজ লেন্থ নাই, দেখছেন ইয়োস্ট এসইও তে এসে কি ঝামেলা হইছে। এরপরে যান রিডেবিলিটিতে, রিডেবিলিটিতে যান, দেখেন এটা তো এসইও অ্যানালিসিস, রিডেবিলিটিতে যান দেখেন প্যাসিভ ভয়েস নাই, সাব হেডিং নাই, তারপরে ওই যে রিডিং স্কোর এটার কম আছে, ট্রান্সলেশন ওয়ার্ড নাকি ট্রানজিশন ওয়ার্ড, ট্রানজিশন ওয়ার্ড কম আছে, দেখেন অবস্থা দেখেন, এগুলিকে এখন বাড়ান। আপু আমি এগুলো খুঁজতেছিলাম ওইদিন পাচ্ছিলাম না, আমাদের কি রে কারণ এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথে, এই জন্য র‍্যাঙ্ক ম্যাথে পাবেন না, এটা ইওস্টে পাবেন। আপু এগুলো আমি নিজে নিজে আস্তে আস্তে চেষ্টা করব এখন না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি জি চিন্ময় আপু নিচে আল্ট্রা টেক্সট একটু দেখান না, ইমেজ অল্টার টেক্সট চাই যান আদনান। জি আপু দেখেন ভাই কেমন আছেন? জি কেমন আছেন আপু? পরে বলি, কোন প্রবলেম হয়েছে আপু? জি আপু পরে বলি। আচ্ছা ঠিক আছে, সুস্থ আছেন তো? যদি প্রবলেম হয় আপনি পরে জয়েন করেন, কোনো প্রবলেম নেই আমার, ঠিক আছে? ফাহিম কেমন আছেন? ফাহিম আসসালামু আলাইকুম। আসসালাম কেমন আছেন? আমি তো অলওয়েজ বিন্দাস থাকি। কেন আপনার সাজ্জাদ আমি আপনাকে ওইটা দেখাবো যদি আপনি আমাকে সবগুলি ঠিক মতো করতে করে দিতে পারেন। জি আপু আপনাকে আমি যতগুলি টপিক দেখিয়েছি ওই টপিকগুলি যে কোনো জায়গা থেকে কোশ্চেন করব, আপনি যদি প্রপার ওয়েতে সবগুলির আনসার দিতে পারেন তাহলে আপনি যেটা দেখতে চেয়েছেন আমি সেটা দেখাবো। জি আপু পারবেন? জি আপু আমি যেই কোনো জায়গা থেকে কোশ্চেন করব আমি যা দেখিয়েছি আনসার দিতে পারবেন? এখন জি আপুটা খুব কনফিডেন্সের সাথে বলেন। জি আপু চেষ্টা করব। চেষ্টা করব না, কনফিডেন্সের সাথে বলতে হবে। আচ্ছা ইমেজ ইমেজ কোথায় ছিল যেন? এটা এসইও তে, এসইও তে যা ভাইয়া। জি আপু আপনার ভাইয়া নিচে যে উপরে বাম পাশে এসইও, এসইও তে ক্লিক করেন। এসইও তে ক্লিক করার পরে এই যে নিচে ওইটা দেখতে চেয়েছিল, নিচে আসেন, নিচে আসেন। ও হচ্ছে যে ইমেজ ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস এটা দেখতে চেয়েছেন না চিন্ময়? আপনার ছবি লিখছেন কোথায়? উপরে ছবি দিছেন না আর্টিকেলের মধ্যে? হ্যাঁ এই যে কোন একটা ছবির উপরে কার্সার নিয়ে যান, ছবিটাকে এডিট করেন, এই যে এডিটের অপশনটা এসেছে হ্যাঁ এডিট করেন। এখানে এসে এই এসইওর বেলায় যেটা হয় অন্য জায়গায় অল্টার অ্যাট্রিবিউট কি দেই আমরা,
অল্টার অ্যাট্রিবিউট যখন দেই বা অল্টার টেক্সট দেই সেটা কি দেই, তা আমরা কিওয়ার্ড টাইপের দেই বা ছবিটা কি রিলেটেড সেটা দেই, কিন্তু এসইওতে এসে দিতে হয় যে এক্সাক্ট কি দেখতে পাচ্ছেন ছবিতে। যেমন একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের উপরে পানি, পানির উপরে একটা ফিশ নেট, তাই না? ঠিক, আপনাকে এভাবেই লিখতে হবে, ট্যাঙ্ক, পানি, ফিশ নেট, এভাবেই সুন্দর করে লিখে দিতে হবে, তাহলেই এটা গ্রিন হবে, আদারওয়াইজ এটা গ্রিন হবে। বুঝে গেছে ভাই লোক? জি আপু। লিখেন, ও দেখতে চাইছে, বাচ্চাটাকে দেখান একটু। জি ভাইয়া। জি চিন্ময়। না আপু বুঝতে পারছি এখন। পানির মতো, সরি তারের মতো, এগুলি কি? এগুলি সব পাইপ, এতগুলো পাইপ এটার মধ্যে কি করে? সবগুলোতে দেন এরকম। আর ছবি কয়টা আছে? তিন চারটা আছে, সবগুলোতে দিবেন। মাহমুদুল হাসান হাসনাত, হাসান হাসনাত। জি আপু। ক্যামেরা অন করেন, ঘুম বন্ধ করেন। এই যে দেখছেন, এ ঘুমায় যাবে, এ যে না আমি ঘুমাচ্ছিলাম না, পড়তেছিলাম। ঘুমায় যাবে, এ ঘুমায় যাবে, কি করে কনফার্ম থাকেন, একটু পরে ডাকলে পাওয়া যাবে না, ক্যামেরা অন করে বসে থাকেন না। ক্যামেরা অন করে বসে থাকেন। গান শুনতেছি কে? আসলে মিউট করে দেন ভাই, আপনার এখান থেকে গানের সাউন্ড আসতেছে। কয়টা ভাইয়া আপনার এখানে ছবি আছে? কয়টা? তিনটা। তিনটাতেই সেম কাজ করে আসেন? করছি তো আপু। না ভাইয়া, হয় নাই, কোথাও ভুল আছে, এই জন্য এটা রেড মানে সরি গ্রিন হচ্ছে না। জিজ্ঞাসা করলাম। সবগুলো ছবি সবগুলোতেই জানতো আপনি, এটাতে ঠিক আছে। বায়োফ্লক ফিশ ট্যাঙ্ক উইথ পাইপ। ঠিক আছে, এটা ড্রাফটের অপশনটা পাচ্ছি না কেন? সেভ ড্রাফট। জি আপু। আপডেট দিতে হয়, আপডেট দিয়ে দেন তারপরে পেয়ে যাবেন। ও আপনার ওইটা ইয়েতে পেয়েছিলেন সেভ ড্রাফট, দেখি নিচে আসেন ভাই, নিচে আসেন। জি আপু, ওটা ওই যে প্লাগইনের কারণে হয়েছে। হ্যাঁ
এখনো হয় নাই, কমলা হয়েছে এখন, লাল থেকে কমলা হয়েছে। আরেকটা লাল ছিল না তো ভাইয়া, আগে ওই কমলা ছিল কই, আগে উপরে ছিল, তিনটার সাথে একসাথে ছিল মনে হয়। না না এটা এখানে, না এটা কমলাই ছিল, ইনি কমলা রানী ছিলেন। আপনি একটু আস্তে আস্তে উপরে ওঠেন ভাইয়া, আমরা কমলা খাবো না, আপনাকে খেতেও দিবে না। দাঁড়া 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 দাঁড়া, নিচে 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 ভিটামিন সি, এই যে এই যে ফোকাস কি, ফোকাস কি ফ্রেসে লেখেন, এখানে লেখেন, এটার কথা বলতেছিলাম, এটা লেখেন নাই, এটা ছিল, এটা এর আগে কি করছিলাম ওখানে ছিল, এর আগে হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথে ছিলেন, র‍্যাঙ্ক ম্যাথে ছিল, এটা এখানে চলে গেছে। গেট রিলেটেড কি ফ্রেস দেন, অলস ও এগুলি এখন করবে না আপু, এগুলি আমি বসে করে নিতে পারবো, বুঝছেন। আচ্ছা নিচে আসেন এবার, এই যে চলে গেছে দেখছেন, চলে গেছে দেখছেন, আমাদের শুভাশিস দূর করে দিচ্ছে, আপনাকে অরেঞ্জ থেকে গ্রিনে নিয়ে আসছে। জি আপু, আমি এগুলো একটা একটা করে বের করতাম নিজের থেকেই, তখন আর একটু শিখা হতো আর কি বেশি। না এই যে এখন আরেকবার শিখা হয়ে গেল, তাহলে টাইলার বলবো না, ঠিক আছে? হ্যাঁ বলেন না, আমার সমস্যা যখন ফেস করবো তখন বলবো অবশ্যই। তারপরে আসেন আপু, আর কিছু দেখাতে হবে এই যে কি চিন্ময় ভাইয়াকে? না চিন্ময় আর কিছু এখানে ভাইয়া, আপু ছবিটাই ঝামেলা করতেছিল। আচ্ছা আর অন্য কোনো কিছু তো কোথাও কারো? আপু আজকে ফেসবুক অ্যাড হয় নাই, ফেসবুক অ্যাড না ভাই, ফেসবুক অ্যাড দের কোথাও প্রবলেম? আপনারা কি ক্যামেরা বন্ধ করে আমাকে বকাঝকা করেন কিনা, বা মনে মনে হ্যাঁ এরকম করে আমাদের সাথে সারাদিন কেট 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 করে সারাদিন বকে এরকম চিন্তা করেন কিনা, ওইটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ফেসবুকের অ্যাড নিয়ে যে প্রবলেমটা হয়েছে, আমি বলেছিলাম একদম নতুন অ্যাকাউন্ট বা নতুন পেজ হলে সেই পেজের আন্ডারে অ্যাডে না যেতে, সেই পেজের আন্ডারে অ্যাড ক্রিয়েট করতে গিয়ে সালাউদ্দিন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, শুনেছেন? সালাউদ্দিনের ইয়ে রেস্ট্রিক্টেড করে দিয়েছে অ্যাড অ্যাকাউন্ট, কারণ হচ্ছে সালাউদ্দিন পেজ, আমি আপনারটা বলেছিলাম না যে ভাইয়া নতুন পেজ হলে নতুন অ্যাকাউন্ট হলে করেন না, করলে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে, তো এটা হচ্ছে ওকে রেস্ট্রিক্টেড করে দিছে, ও রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার কারণে ও হচ্ছে আর প্র্যাকটিস করতে পারে নাই, বুঝা গেল? তো এই জন্যই আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি, বাইরের কাজ করতে গেলে একদম নতুন পেজ থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা করতে যাবেন না, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনটা একদম নতুন পেজ থেকে করতে যাবেন না। আর আপনাদের সবাইকে এই প্রবলেমের জন্যই আমি ফেসবুকের ক্লাসে পেজের ক্লাসটা আগে নিয়ে নিয়েছিলাম, যে ফেসবুকের পেজের ক্লাসটা আগে হয়ে গেলে এবং পেজের কাজটা হয়ে গেলে অ্যাড ক্যাম্পেইনটা যদি আমরা লাস্টের দিকে যাই, দুই মাসের মতো আমরা টাইম পাবো, দুই মাস পরে আমরা কাজ করলে আমাদের এটা রেস্ট্রিক্টেড হওয়ার কিছু নেই, কিন্তু আলটিমেটলি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। না ওটা তখন করছে উনি যখন অ্যাড সেন্টার কাজ করছে তখন করছে, এখন করে না তো এটা। না ওর কালকে নাকি প্র্যাকটিস করতে গিয়ে করেছে আরেকটা নতুন, তাই না সালাউদ্দিন? সালাউদ্দিন তো আমাকে এটাই বললো। জি আপু। আপু ওই বায়ার পেজ যদি নতুন হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? বায়ারের পেজ নতুন হলে বায়ারকে বলবেন যে দেখো নতুন পেজ থেকে এটা করতে হলে তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও আমাকে, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করব না, কারণ তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিলে তোমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে ইয়ে আনি আমাকে ব্লক করে দিবে, আপনি নিশ্চয়ই ব্লক করবেন না? বুঝি নাই ভাইয়া, ফেসবুক অ্যাডস এর আমাদের আরো কি কি মানে নলেজ জানা থাকা দরকার? আচ্ছা নলেজ জানা থাকা প্রয়োজন, যেমন একটা পেজের কাজ কি, প্রত্যেকটা অবজেক্ট নিয়ে আমরা যে কাজ করি প্রতিটা অবজেক্টের কাজ কি, কোন অবজেক্টটা দিয়ে কোন কাজটা করলে বেটার রেজাল্ট আসবে, কারণ আমরা খুব বেশি প্র্যাকটিস করতে পারবো না, খুব বেশি প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে ব্লক করে দিচ্ছে ফেসবুক, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদেরকে সার্চ করতে হবে, সার্চ করে করে দেখতে হবে যে কোন অবজেক্টটা দিয়ে কোন কাজটা করলে বেটার রেজাল্ট আসবে, কেন করব, কোন অ্যাডগুলি কোনটার আন্ডারে আসছে, অ্যাডগুলি দেখেন, অ্যাডগুলি বোঝেন। এরপরে হচ্ছে আপনারা
অ্যাড ম্যানেজারের কাজটা হয়তো খুব বেশি প্র্যাকটিস করতে পারবেন না, অ্যাড সেন্টারের কাজগুলি খুব বেশি প্র্যাকটিস করতে পারবেন। সো অ্যাড সেন্টারের কাজের কাজ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন যখন, তখন সেটা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওখান থেকে কাস্টম অডিয়েন্স, যেটা কাস্টম অডিয়েন্স যেটা ওই কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করে, কাস্টম অডিয়েন্স কিভাবে ফিক্সড হয়, কোন কোন লোকেশন সেট করতে হয়, কিভাবে সেট করতে হয়, ওই ডিটেইলটা আপনারা হচ্ছেন অ্যাড সেন্টার থেকে প্র্যাকটিস করবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যখন কোনো নতুন বায়ার আসবে, নতুন বায়ার যদি অ্যাড রান করাতে চায় সেক্ষেত্রে যেটা করবেন বায়ারকে বলবেন যে আমি তোমার পেজের থেকে করে দিতে পারি, পেজের অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে পেজের অ্যাড সেন্টার থেকে করে দিবেন, তাও সেটা হচ্ছে ওর ইয়ে দিয়ে, ওই যে প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর বিজনেস ওইটা দিয়ে। আমার সাথে একজন একটু স্ক্রিন শেয়ার করেন, সুব্রতর হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে তো দ্যাটস ওয়াই সুব্রত হচ্ছে ইয়ে দিয়ে জয়েন করতে পারছে না, পিসি দিয়ে। অন্য কেউ একজন আমার সাথে স্ক্রিনটা শেয়ার করেন, রাশেদ ভাই বা সাদ বা শুভাশিস যদি পারেন, শুভাশিস আমার সাথে হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। কি দেখাবেন ভাইয়া? আর সেটা হচ্ছে ওই অ্যাড সেন্টার থেকে কিছু কাজ আর অ্যাড সেন্টারের বিলিং এর জায়গাটা, কাজ করব না, ব্লক হওয়ার কিছু নেই। ইয়েপ আপু, ওই যে পেজ থেকে তো যেতে হবে না, এমনিতে অ্যাড সেন্টার পেজ থেকে, ওটা পেজ থেকে যেতে হবে, অন্য কোনো কিছু না। পেজে গেলে পেজের সেটিংস এর নিচেই কিন্তু অ্যাড সেন্টারটা থাকে। আর পেজের অ্যানালিটিক, পেজের অ্যানালিটিক আপনি আপনার পেজের অ্যানালিটিক দেখাবেন, যেটা হয়তো দেখে আপনারা প্রপার বুঝতে পারবেন না, আমি দেখিয়ে দিব। আরেকটা হচ্ছে পেজ মনিটাইজেশনের একটা কথা বলেছিলাম আপনাদের সবাইকে, পেজ মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কথাগুলি বলেছিলাম না। পেজ মনিটাইজেশন যখন চলে আসবে ইউটিউবে, তো আমরা একটা টেক্সট দিয়ে রাখতে পারি যে যখন আমার মনিটাইজেশন এনাবেল হবে তুমি আমাকে মেইল করো। ফেসবুকে পেজ এনাবেল হয়েছে কিনা বা মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করব কিনা সেটা আমি কি করে বুঝব, সেটা বোঝার ওয়ে কি, সেটা বোঝার নিশ্চয়ই কোনো ওয়ে আছে তাই না? আগে তো 10,000 লাইক লাগবে, এরপর 10,000 লাইক। একটা পেজ মনিটাইজেশনের জন্য 10,000 লাইক, 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে। জি আপু। আচ্ছা, এই অ্যাড সেন্টারের কাজে দেখেন বুস্ট পোস্ট, গেট মোর মেসেজ, প্রমোট ইওর পেজ, তারপরে দেখেন প্রমোট ইওর পেজ, গেট ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস, আরেকটা হচ্ছে প্রমোট ইওর পেজ লোকালি, প্রমোট ইওর পেজ লোকালি। দেখছো মা আপনার এটা কি ভাইয়া, মানে ফ্রেন্ডস টেলিকম পাবলিক এটা কি রিলেটেড পেজ ভাইয়া? আপু গ্যাজেট রিলেটেড। লোকেশন দিয়েছিলেন, সেট করেছিলেন? আপু এটা আসলে একটা ফ্রেন্ডের, ও ইয়ে করছে আমাকে, এডিটর বানাইছে। আচ্ছা এডিটর বানিয়েছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা। আমি সেটিংটা এখনো করি না আপু, সেটিংটা করব আর কি, এখনো করি না আমি। সেটিংস তো করতে গেলে আপনাকে অ্যাডমিন প্যানেল দিতে হবে। জি আপু করে দিবে, আমি এখন ওই যে ও বুঝে নাই তো আমাকে এডিটর দিছে এজন্য। অ্যাডমিন প্যানেল দিতে হবে। এখন এখানে দেখেন একটা জিনিস, ওর পেজের ওকে এডিটর দেওয়ার পরে ও কয়েকটা অবজেক্ট পাচ্ছে, ও অ্যাড রানের জন্য কয়টা অবজেক্ট পাচ্ছে, বুস্ট পোস্ট পাচ্ছে, ওয়েবসাইটে ভিজিটর পাচ্ছে, গেট মোর মেসেজ পাচ্ছে, প্রমোট ইওর পেজ পাচ্ছে, আর গেট মোর লিডস পাচ্ছে, এই পাঁচটা অপশনও পাচ্ছে না, দেখতে পাচ্ছেন? আচ্ছা সুব্রত আপনি একটু স্ক্রিন শেয়ার অফ করেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করলে আমার কাছে এখন কয়টা পেজ আছে আমাকে দেখতে হবে, যদি আমি জানি না, আপনারা দেখবেন এক একটা পেজের, কোন পেজে যদি আমি অ্যাডমিন থাকি সেই পেজে আমাকে একরকম শো করছে, কোন পেজে যদি আমি এডিটর থাকি সেই পেজ আমাকে একরকম শো করছে। এই জিনিসগুলি, এই ডিফারেন্সগুলি, যেমন ধরেন আমি যদি এই এলইডিপি পেজটাই তো আমাদের পেজ, এই পেজে আমরা হচ্ছে এডিটর মুডে আছি, ঠিক আছে, এডিটর মুডে থাকার কারণেই আমরা আমাদের লাইভগুলি দেখতে পারি, লাইভগুলি আমরা একটা পেজে লাইভে যেতে পারি। কোনো মডারেটর কিন্তু পেজে ডিরেক্টলি লাইভ করতে পারে না, পোস্ট করতে পারে না, মডারেটর কমেন্ট করতে পারে, জানেন তো, কাজগুলি মনে আছে তো সবার, এডিটরের কাজ, মডারেটরের কাজ, এই কাজগুলি কি মনে আছে আপনাদের সবার? জি আপু, জি জি আপু, আছে ডেমন। এই অ্যাড সেন্টারে গেলে দেখেন আমি এলইডিপি পেজ থেকে করছি, এই অ্যাড সেন্টারে গেলে আমি কি পাচ্ছি, ওর ওখানে পাঁচটা অবজেক্ট পেয়েছিলাম না আমরা। হ্যালো, জি পাঁচটা, হ্যালো
ওর ওখানে আমরা পাঁচটা অবজেক্ট পেয়েছিলাম না, আমি বলেছি ওর ওখানে আমরা পাঁচটা অবজেক্ট পেয়েছিলাম না, এখানে কিন্তু অবজেক্ট অনেক বেশি থাকে। এই যে দেখেন প্রত্যেকটা পোস্টের রিচ এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট দেখছেন, এইটা হচ্ছে অ্যাডসেন্স এর থ্রুতে এই যে রিচ কত হয়েছে, কত কি হয়েছে, কত স্পেন্ড হয়েছে, এই অ্যানালিটিকটা দেখা যায়। এই অ্যানালিটিক গুলি আপনারাও দেখতে পাবেন যখন কোনো পেজে যাবেন। হ্যাঁ এখান থেকে জাস্ট আমি কোনো কাজে যাব না, এই যে দেখেন টুলে গিয়ে যে পেমেন্ট সেটিং দেখতে পাচ্ছেন, বায়ার কে বলবেন অলওয়েজ বায়ারের পেজে পেমেন্টটা যাতে অ্যাড করে দেয়, পেজে পেমেন্ট যাতে অ্যাড করে দেয়, এই যে পেমেন্ট সেটিং দেখা যাচ্ছে। আপু এটা কোথা থেকে পাওয়া যাবে? এটা এই যে ভাই অ্যাড সেন্টারে ঢুকেছি, অ্যাড সেন্টারে ঢুকলে ইন্টারফেস, এটা ওই ইন্টারফেস থেকে পেমেন্ট সেটিং ডান পাশে, এখান থেকে মানে কার্ডটা অ্যাড করে দেয়া যাবে। হ্যাঁ এখান থেকে বায়ার কে বলবেন, কারণ বায়ার কখনো কার্ডের ইনফরমেশন আপনাকে দিবে না। দেখেন ওর ওখানে পাঁচটা ছিল না, ওর ওখানে পাঁচটা ছিল না, জি আপু ওর ওখানে কিন্তু গেট মোর কলস ছিল না, প্রমোট ইওর বিজনেস লোকালি এটা ছিল না, লিডসটাও ছিল ওর ওখানে, এটাও ছিল না, না লিডস ছিল ওর ওখানে, এই যে অটোমেটেড গেট স্টার্টেড অটোমেটেড অ্যাডস এটাও ছিল না, ওর ছিল ভিজিটর বুস্ট পোস্ট গেট মোর মেসেজ প্রমোট ইওর পেজ আর গেট মোর লিডস। এই যে এখন আমি দুটো অপশন নতুন পেয়েছি না, জি আপু, এই প্রমোট ইওর বিজনেস লোকালি হওয়া মানে কি জানেন, আমার বিজনেসটার যে লোকেশন দিব ওই লোকেশনে এক্সাক্ট ওই লোকেশনে যাওয়া। এখন ধরেন আমি যদি আমার এই ডিজিটাল মার্কেটিং এর পেজটাতে যাই, ডিজিটাল মার্কেটিং এর পেজে গিয়ে দেখেন আরো একটা বেশি এসছে না, গেট মোর সাবস্ক্রাইবার্স দেখতে পাচ্ছেন, এখন বলেন এইটা কেন এসছে, গেট মোর সাবস্ক্রাইবার কেন এসছে, কারণ এই পেজের আন্ডারে আমার ইউটিউবের ট্যাবটা অ্যাড করা আছে। পেজের ট্যাব টেমপ্লেটের ডিফারেন্স, পেজের ক্যাটাগরির ডিফারেন্স এর জন্য অ্যাড সেন্টারের ডিফারেন্স আসছে, এটা কি দেখতে পাচ্ছেন আপনারা, বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপনাদের কারো কি এটা এসছে? দেখেন তো গেট মোর সাবস্ক্রাইবার্স, এটা তাদেরই আসবে যাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলকে তারা পেজের আন্ডারে ইউটিউব ট্যাবে বসিয়েছে, ইউটিউব ট্যাবটাকে ওরা এখানে ইনস্টল করেছে, প্লাগইন করেছে, এটা তাদের আসবে। আমার এই ডিজিটাল মার্কেটিং এর এই পেজটা ছাড়া যদি এখন আমি আরেকটা পেজের কাজ দেখাই, অনলাইন ল্যাপটপ শপ, এই পেজে কি এই পেজে গিয়ে কি এটা আছে, এই পেজে কলস আছে, মেসেজ আছে, বুস্টে পোস্ট আছে। এরপরে যদি ধরেন আমি আরেকটাতে যাই, কোনটাতে আচ্ছা আমার আরেকটা পেজে গেলাম, এই পেজে গিয়ে দেখেন আরো কমে গেছে, কমে গেছে না, বলেন এখানে নাই কোনটা, প্রমোট ইওর বিজনেস লোকালি ওই অপশনটা নেই। আপনার কি আছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? যদি আমার আভায়া দিয়ে দেখাই, দেখেন আমার আভায়াতে গিয়ে পোস্ট, এই যে বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পাচ্ছেন, এটা এখন আবার আরেকটা নতুন অপশন এসছে না, তার কারণ হচ্ছে আমার আভায়াতে আভায়ার ইনস্টাগ্রামের যে পেজটা আছে ওই পেজটা লিংক করা, ইন্ট্রিগেট করা আছে বলেই আমার এই অপশনটা এসছে। আমি আমার এটা হচ্ছে যখন ইনস্টাগ্রাম ইন্ট্রিগেট করা থাকবে তখন এই অপশনটা পাবেন আপনি। এখন বায়ার যদি ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন করতে চায়, আপনি বলবেন ওকে ফাইন তুমি ফেসবুকের সাথে কানেক্ট করে দাও, ফেসবুক পেজের রোল আমাকে দাও, আমি ফেসবুক পেজ থেকে তোমার ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করে দিচ্ছি। বলেছিলাম না ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করা যায়, ইনস্টাগ্রামের পোস্ট বুস্ট করতে এখন ফেসবুক থেকে, কারণ ফেসবুক হচ্ছে ইনস্টাগ্রামকে ওন করেছে। জি আপু মনে আছে কথাগুলি আপনাদের সবার? জি আপু মনে আছে। জি আপু এটা তো আমার আভায়া থেকে গেল। এরপরে যদি আমি আরেকটাতে যাই, খাগড়াছড়ি ডিজিটাল মার্কেটিং, এখানে গেলে আরেকটা আসবে, কারণ এক একটা পেজ এক একবার ক্রিয়েট করা হয়েছে, তো এক একটা পেজের এক এক রকম কাজ করা হয়েছে। দেখেন এখানে হচ্ছে আমি ইয়ে করিনি, খাগড়াছড়ি ব্যাচের জন্য পেজটা ক্রিয়েট করা হয়েছিল, এই পেজটাতে আমি হচ্ছে কোনো ইউটিউবের ট্যাব টেমপ্লেট অ্যাড করিনি, এখানে কিন্তু এই যে গেট মোর সাবস্ক্রাইবার আসেনি। আপনাদের অলওয়েজ মানে সিলেক্ট করতে হবে বায়ার যা চাচ্ছে, বায়ারের যা কাজ চাচ্ছে, বায়ার যা কাজ করতে চায়। ধরেন এইখানে গিয়ে দেখেন এইখানের কাজগুলি আরেকটু অন্যরকম এসছে, কারণ হচ্ছে ওরা একটা আর্কিটেকচার ফার্ম,
এই ফার্মের কাজের জন্য ওরা হচ্ছে পোস্টের জন্য বুস্ট করতে গেলে লোকালি বিজনেসকে বুস্ট করতে পারে। লোকালি মিন্স হচ্ছে আপনার যেই এরিয়াতে আপনি কাজ করছেন, যেই এরিয়াতে আপনি আপনার অফিস লোকেশন দিয়েছেন, ওই এরিয়ার 25 মাইল সার্কেলে আপনার পোস্টটাকে বুস্ট হবে। আপু জি, আপু এখানে তো মনে করেন আসছে যে প্রমোট ইউর বিজনেস লোকালি, কিন্তু আমার আসছে প্রমোট ইউর পেজ, ঠিক আছে, মানে লোকালি ওয়ার্ডটা আসে নাই, তো কখন লোকালিটা আসে আপু? লোকালিটা যখন ফুল লোকেশন আপনি দিয়ে ফিক্সড করে দিবেন এবং লিখে দিবেন যে আপনার এখানে চাইলে যে কেউ ভিজিট করতে পারে বা কাস্টমার আপনার এই লোকেশনটা দেখতে পারে, তখনই ওই যে লোকালিটা আসবে না? হ্যাঁ, প্রমোট ইওর পেজ লোকালি মানে হচ্ছে আপনার বিজনেস যদি ধরেন কক্সবাজারের হয়, আপনি শুধু কক্সবাজারের পোস্টটা করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি কক্সবাজার না, আমি পুরো বাংলাদেশকে ধরে বা পুরো ওয়ার্ল্ডকে ধরে করতে চাই, তখন আপনি এটা করতে পারবেন। এখন এইটা কাদের জন্য আর এইটা কাদের জন্য বলেন তো? আপনাদের তো কারো কোনো ফেসবুকে এগুলি নিয়ে কোনো প্রবলেম ছিল না, বলেন লোকালি কেন আর প্রমোট ইওর পেজ কেন? অনলি নিজ ডিস্ট্রিক্টের জন্য হচ্ছে লোকালি। কোন বিজনেসের জন্য? নিজের ডিস্ট্রিক্ট, মানে যেখানে আছি সেখানকার ডিস্ট্রিক্টটা, লোকাল এরিয়া, সেটা তো আমিও জানি। লোকালি কি সেটা তো আমিও জানি সাজ্জাদ, আমি বলেছি দুইটা ডিফারেন্স কি, দুইটা কেন, দুইটাকে কেন করব? আমি তো প্রমোট ইওর পেজ দিলি পুরো ওয়ার্ল্ড ওয়াইড কে পাচ্ছি, লোকালি কেন করব? আমি কেন প্রমোট ইওর পেজ না দিয়ে লোকালি দিব, আর আমি কেন লোকালি না দিয়ে প্রমোট ইওর পেজ দিব, এই দুইটার ডিফারেন্স কি সেটা আমাকে বোঝান। দুইটার আলাদা কাজ কি সেটা বোঝাবেন, দুইটার ডিফারেন্স কি সেটা বোঝাবেন। এখন লোকালি হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটা তো আমিও জানি, সেটা তো আমাকে বলুন জি। ভালো, কেন প্রমোট ইওর পেজ দিলে কি ট্রাফিক পাবেন না, লোকালি দিলে ট্রাফিক বেশি পাবেন? তবে লোকালি দিলে যদি লোকালের জন্য হয় তাহলে লোকালি এটা বেশি হবে, সাপোর্টটা বেশি হবে, কি বেশি সিটি হবে, হ্যাঁ সাপোর্টটা বেশি হবে। সাপোর্ট কিভাবে বেশি হবে? আপনি যখন এখানে দিবেন, এখানে দিলে আপনি পুরো বাংলাদেশকে টার্গেট করলে, পুরো বাংলাদেশে ধরেন 18 কোটি মানুষ আছে, আপনার লোকালি কি 18 কোটি মানুষ আছে? এখানে 18 কোটি অডিয়েন্স পাবেন, এখানে 18 কোটি রিচ পাবেন, এখানে কি 18 কোটি রিচ পাবেন? এই জিনিসগুলি বলেছি, কোন অবজেক্ট কেন ব্যবহার করবেন, এই অবজেক্টগুলি কি এটা আগে বুঝেন, এই জিনিসটা আগে বুঝেন। এখন আসেন প্রমোট ইওর বিজনেস লোকালি কেন করবে, কারা করবে, আর প্রমোট ইওর পেজ কারা করবে? যে কোনো রেস্টুরেন্ট বিজনেস, যে কোনো হোমমেড ফুড বিজনেস, যে কোনো সার্ভিস প্রোভাইডার, তারা প্রমোট ইওর বিজনেস লোকালি, কারণ হোমমেড ফুড ঢাকা থেকে চিটং পাঠানো সম্ভব না, সম্ভব? ফ্রোজেন ফুড হয়তো পাঠানো সম্ভব, বাট রেডি মানে যেটা রেডি একদম খাবেন ওটা কি পাঠানো সম্ভব? সম্ভব না। কোনো সার্ভিস হতে পারে, যেমন আমাদের এখানে ফুডপান্ডা আছে, আমাদের এখানে উবার আছে, আমাদের এখানে পাঠাও আছে, আমাদের এখানে ওভাই আছে, আমাদের এখানে হচ্ছে সহজ রাইড আছে, এরকম অনেকগুলি আছে না সার্ভিস প্রোভাইড করে ওরা, ই সেবা আছে। তো আপনাদের এখন ঢাকা থেকে ধরেন আমাদের এখানে কিছু কিছু পার্লার আছে যারা হচ্ছেন আপনার হোম সার্ভিস দিয়ে থাকে, তো ওরা বাসায় এসে আপনার পার্লারের যাবতীয় কাজ করে যাবে। এখন ওই পার্লার কি পুরো বাংলাদেশকে টার্গেট করে দিবে না শুধু প্রমোট ইওর বিজনেস লোকালি দিবে, ও শুধু ঢাকা শহরকে টার্গেট করবে? ওর যদি ধানমন্ডি বাসা হয়, ওর যদি ধানমন্ডি বাসা হয়, ও কি কখনো চিটাং এ এসে দিবে? ওর ধানমন্ডি বাসা হলে ও কি কখনো ধরেন আপনার যাত্রাবাড়ি গিয়ে সার্ভিস দিবে? দিবে না, কারণ এত দূর ডিস্টেন্সে সে যাবে না, সে ধানমন্ডি, গুলশান, ওই ধানমন্ডির ওই সাইডে মিরপুরের সাইডটা, মোহাম্মদপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, তারপরে হচ্ছে সেগুনবাগিচা, এগুলি নাম বললে আপনাদের কাছে এগুলিও যায় ওইগুলিও তা সবই এক, মানে এটা হচ্ছে একটা সার্কেল মোটামুটি কাছাকাছি কাছাকাছি। যেমন আপনাদের হচ্ছে 2 নম্বর গেট, 16 শহর, তারপরে হচ্ছে জিসি, আফমির ওই যে প্রবর্তকের মোড়, তারপর মুরাদপুর, তারপর হচ্ছে যে আতুরার ডিপো, এগুলি ঘুরে ফিরে কাছাকাছি কাছাকাছি না, ওরকম কাছাকাছি জায়গায় ও যখন দিবে তখন এই প্রমোট ইওর বিজনেস লোকালি দিবে। আর প্রমোট ইওর পেজ দিবে কারা জানেন? প্রমোট ইওর পেজ দিবে যে কোনো অনলাইন কাপড়ের বিজনেস, তারা যে কোনো জায়গায় পাঠাই দিতে পারে, সুন্দরবন, এসএ পরিবহন, যে কোনো কুরিয়ার সার্ভিসের দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় পাঠাই দিতে পারে না, পাঠাই দিতে পারে? এখন কোনো কেটারিং বিজনেস যারা করে তারা অলওয়েজ চাইবে প্রমোট ইওর বিজনেস লোকালি,
যদি কেউ ইভেন্টের বিজনেস করে তারা প্রমোট ইওর পেজ দেবে, কারণ যারা ইভেন্টের কাজ করে তারা ঢাকার বাইরেও করতে পারে, ঢাকার ভিতরেও করতে পারে, পারে না? আছেন ভাই লোক? জি আপু আছে। পারে পারে তাই না? কেন এইটা দিব, কেন এইটা দিব না, কেন এইটা দিব, কেন এইটা দিব না, বুঝা গেছে? এখন কোন পেজ যখন কোন পেজ, একটা মিনিট ভাইয়া মিনহাজ আমি এটা শেষ করে দিই, কোন পেজ যখন প্রথম অবস্থায় চাইবে তার সেল জেনারেট করার জন্য, যেমন গতবার ব্যাচের একটা ভাইয়ার একটা কাজ পেয়েছিল, ওনার পেজটা ছিল হচ্ছে একটা কেটারিং চিটং এর, জামাল খানের ওই দিককার কেটারিংটা। তো ওই কেটারিং বিজনেস এর জন্য ওনার যেটা করতে হয়েছে, ফার্স্ট হচ্ছে ওনার প্রমোট ইওর বিজনেস লোকালি দিতে হয়েছে। আবার ইমতিয়াজ যে আপনাদের ব্যাচে এসেছিল না, সে কিন্তু আমার 105 ব্যাচের, সুমন ভাইদের ব্যাচের ভাইয়া, ইমতিয়াজের একটা পেজ পেয়েছিল। ইমতিয়াজের এক ফ্রেন্ডের মা হচ্ছে হোমমেড ফুড বিক্রি করেন, মানে হোমমেড ফুডের ওনার বিজনেস, উনি হচ্ছেন কাজ করেন। উনি কি করবেন, উনি যেই হোমমেড ফুডগুলি দেন ওইগুলি রেডি, মানে একদম রেডি রেডি ফুডটা যখন দেন, উনি কি চিটং থেকে বান্দরবন দিতে পারবে? থাকবে প্যাকেজিংটা, ধরেন রসমলাই বা মালাই চাপ বা চিকেন, বা চিকেন ফ্রাই আর সমুচা, এগুলি যদি উনি ভেজে টেজে একদম রেডি দেয় আপনাকে, ওইটা কি উনি ঢাকা মানে চিটং থেকে কি আপনার ইয়েতে পাঠাতে পারবে, বান্দরবন পাঠাতে পারবে? না, পাঠাতে পারবে কিন্তু খাওয়া যাবে জিনিসটা? পিজা চিটং থেকে কেউ কি বান্দরবন অফ অর্ডার করবে, না বান্দরবনের এরা বান্দরবনই অর্ডার করবে? এই যে পিজা আসা, পিজা আসা কি কখনো খাগড়াছড়ি থেকে চিটং এ পাঠাতে পারবে? খাবার ঠান্ডা নষ্ট হয়ে যাবে। ওর কাজ করতে হবে প্রমোট ইওর বিজনেস লোকালি দিয়ে। এখন আচার আয়সা, আচার আয়সা যখন কাজ করবে তখন ও কাজ করবে প্রমোট ইওর পেজ, কারণ ও পুরো চিটং সিটিকে টার্গেট করতে পারে, আচার পুরো চিটং সিটিতেও পাঠাইতে পারবে, আচার নষ্ট হবে না, ও চাইলে এটা পুরো বাংলাদেশে পাঠাইতে পারবে। কিন্তু পিজা আয়সা কিন্তু এটা ছাড়া কাজ করবে না। পিজা আয়সা যদি এটা দিয়ে কাজ করে, এটা হবে ওর ব্যাড চয়েস, পিজা আয়সার জন্য এটা হবে ওর পারফেক্ট চয়েস। জিনিসটা, কনসেপ্টটা কি ক্লিয়ার এখন আপনাদের জন্য? কেন লোকালি করবো আর কেন প্রমোট ইওর পেজ করবো? এখন ধরেন আমাদের ঢাকায়, আমার বনশ্রীতে, আমি তো বনশ্রীতে থাকি, আমি বনশ্রীতে থাকি, এখন আমার বনশ্রীতে বা আমার আফতাবনগরে, বনশ্রী হচ্ছে লেকের এই পার, আফতাবনগর হচ্ছে লেকের ওই পার, তো বনশ্রীতে একটা খুব ভালো চায়ের দোকান হয়েছে যেখানে আমি প্রমোট ইওর বিজনেস লোকালি দিলে কাজ হবে, কারণ কেউ চা খেতে উত্তরা থেকে আমার এখানে আসবে না, আসবে কটা মানুষ পাবে? যেমন আমাদের ঢাকায় খুব সবাই মোটামুটি নাম শুনে থাকতে পারেন, খিলগাতে একটা কফি শপ আছে আপন, নাম শুনেছেন কেউ কি আপন কফি শপের নাম শুনেছেন আমাদের? ঢাকায় এটা খুব ফেমাস, আপন কফি শপটা ফার্স্ট স্টার্ট হয় খিলগা তালতলায়, খিলগা তালতলা যখন স্টার্ট হয় তখন হচ্ছে আমরা কলেজে পড়ি, তো আমরা কলেজের স্টুডেন্টরা যেতাম খেতাম। তো আমরা যখন কলেজ কমপ্লিট করে গিয়ে বাইরে গেলাম, আমাদের কলেজের গন্ডির বাইরে গিয়ে আমরা ভার্সিটিতে গিয়েছি, ভার্সিটিতে গিয়ে দেখা যেত আমরা ভার্সিটি থেকে কফির টানে আমরা ঠিকই খিলগা আসতাম, বাসায় আসার আগে আমরা খিলগা যেতাম গিয়ে কফি খেতাম। এই যে যাওয়া আসার থেকে, কোথায় যাও এখানে যাই, এখানকার কফি ভালো, এই যে মুখে মুখে প্রচার হতে হতো, কিন্তু ফার্স্টে খিলগাওকে টার্গেট করেছে, খিলগাকে টার্গেট করে ওর বিজনেসকে যখন খিলগাতে স্টাবলিশড করেছে, তারপরেও পুরো ঢাকা সিটিকে টার্গেট করেছে। এখন বিলিভ করেন উত্তরা থেকে মানুষ আসে ইয়েতে চা কফি খেতে, আপনে আপনে আপনি যদি সন্ধ্যার পরে যান আপনাকে লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হবে, ভুলেও পহেলা বৈশাখে, ঈদের দিনে, ভ্যালেন্টাইন ডেতে, ফাল্গুনে আপনের সামনে যাওয়া যায় না, এত পরিমাণে মানুষের ভিড়। জাস্ট কফি, ওখানে হচ্ছে কোল্ড কফি, কফির জন্য এটা বেস্ট। এই যে দেখেন ওরা কিন্তু ফার্স্টে একটা স্টার্টআপ বিজনেস, ওরা ফার্স্ট ওদের লোকালিকে টার্গেট করে, লোকালকে টার্গেট করে তারপরে ওরা বাইরে যায়। যে কোনো বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড একবারে স্টার্ট করতে পারে না, স্টার্টআপ কোম্পানিগুলি ফার্স্টে তাদের লোকালি প্রোডাক্ট ধরে। আপনারা যদি এখন বিজনেস স্টার্ট করেন, আপনারা বিজনেস স্টার্ট করলে আপনারা কি চাইবেন, যে আগে আমি চিটং এর মানুষগুলিকে টার্গেট করি, চিটং এর মানুষ যখন আমার কাছ থেকে ভালো সার্ভিস পাবে তাদের মুখে, ওই যে বললাম না আমাদের মার্কেটিং এর একটা আছে এম টু এম, মাউথ টু মাউথ, একজনের বলার থ্রুতে আরেকজন শুনছে, সেটাতে আমার একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি এখানে কফি খেয়েছেন, আপনে কফি খেয়ে আমরা ফেসবুকে অনেকে দেই না যে এখানে কফি খাচ্ছি, এটা করছি, ফেসবুকে দেই, ইনস্টাতে দেই, আমার স্টোরি দেখে আরেকজন এসে জিজ্ঞেস করে না, দোস্ত ছবিটা কোথায় তুললি, জিজ্ঞেস করাটা খুব নর্মাল না? এই যে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার কারণে কি হয়, যে আপনি যখন বলছেন এখানে তুলছি, থ্রু সোশ্যাল মিডিয়া তার মার্কেটিং হয়ে যাচ্ছে।
তারা কি ঢাকাকে আগে টার্গেট করেছে না তার আগে আপনাদের চিটাংকে টার্গেট করেছে বলেন? আগে আপনার চিটাংকে টার্গেট করেছে? চিটং এর মানুষ যখন ঢাকার মানুষ যখন চিটং এ বেড়াতে যাবে তখন চিন্তা করবে আচ্ছা ঢাকার চিটং এ তো এরকম একটা রেস্টুরেন্ট দেখেছি আমি গিয়ে একবার ট্রাই করে আসি, কিন্তু ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য কি কেউ ঢাকা থেকে চিটং এ যাবে? না, যাবে না। সেম জিনিস, এই জিনিসগুলি হচ্ছে আপনাকে বুঝতে হবে কোন অবজেক্টটা, আবার বলছি কোন অবজেক্টটা কখন ইউজ করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আমি বা বায়ার আপনাকে বলে দিবে না। বায়ার শুধু বলবে আমি এইটা চাই, বায়ার যদি বলে আমি লাইক চাই, বায়ার যদি বলে আমি রিচ চাই, বায়ার যদি বলে আমি এঙ্গেজমেন্ট চাই, বায়ার যদি বলে এটা আমি লিড জেনারেশন চাই, আপনি দেখেন এখানে এঙ্গেজমেন্ট দিয়ে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছেন? এঙ্গেজমেন্টের জন্য কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, প্রমোট ইওর পেজ দিলে লাইকের অপশন খুঁজে পাবেন। গেট মোর কলস হচ্ছে অনেক সময় বায়ার বলে যে আমি চাই আমার এটা কমেন্টটা হচ্ছে সরি আমি চাই আমার যে কল টু অ্যাকশন বাটনটা সেট করা আছে এখানে মানুষ রেসপন্স করুক বা আমাকে কল করুক, এই যে সে একটা এঙ্গেজমেন্ট চাচ্ছে, এই এঙ্গেজমেন্টের জন্য তখন আপনি গেট মোর কলস দিয়ে করে দিবেন এবং ওকে বলবেন ওর কার্ড অ্যাড করে দিতে। কারণ কার্ড অ্যাডের অপশনে গেলে আপনার যে কার্ড নাম্বার, আপনার নাম, আপনার কার্ডের ভ্যালিডিটি এবং হচ্ছে লাস্ট পিছনের উল্টো কার্ডের উল্টো দিকে তিন ডিজিটের একটা নাম্বার থাকে, ওই নাম্বার টোটাল জিনিসটা বায়ারের দিতে হয়। তো বায়ার কখনো কারো কার্ডটা বায়ার দিতে চায় না, সেক্ষেত্রে বায়ারকে বলবেন তুমি তোমার বিলিং এ গিয়ে তুমি তোমার কার্ডটাকে অ্যাড করে দাও, তোমার কার্ড অ্যাড করে দিয়ে আমি অ্যাড রান করে দিচ্ছি। আর আপনাকে যদি অ্যাড রান করতে হয়, আপনার কার্ড অ্যাড করতে হয়, তাহলে ফাইবারের থ্রুতে যদি কাজটা নিয়ে থাকেন সেক্ষেত্রে 20% এক্সট্রা নেবেন, কারণ 20% চার্জ ফাইবার কেটে নেবে। কথাটা কি ক্লিয়ার? জি আপু। হ্যালো, কথাটা কি ক্লিয়ার? আমি এখানে দেখেন তিনটা চারটা পেজ আপনাকে দেখলাম, চারটা পেজে চারটা অপশন পেয়েছেন। জি ভাইয়া বলেন। এই যে দেখেন আমি যদি আমার আরজাতে যাই, আমার আরজায় কিন্তু দেখেন প্রমোটিওর পেজও এসছে, লোকালিও এসছে, এসছে না? জি আপু। এই দুইটা অপশনে কোন সময় আসবে? দুইটা অপশন ভাইয়া, প্রমোটিওর পেজ অলওয়েজ থাকবে। প্রমোটিওর পেজ, প্রমোটিওর বিজনেস লোকালি কখন আসবে? যখন আপনি দিবেন যে আমার লোকেশন কোথায় আছে সেটা আমার ক্লায়েন্টরা দেখতে পাবে বা আমার কাস্টমার দেখতে পাবে। এটা পেজ ক্রিয়েটের সময় যখন আমাদেরকে অ্যাড্রেস দিতে বলে তখন দেখায় যে ভিজিটর কি আমার এই অ্যাড্রেস দেখতে পাবে কি দেখতে পাবে না। যদি আমি দেখতে পাবে দিয়ে দিই তাহলে হচ্ছে এই অপশনটা আমি পাবো। বুঝতে পারেন নাই এখনো? বুঝতে পারছি না, বুঝতে পেরেছি আপু। যদি বুঝতে না পারেন আমি আবার রিপিট করি, আমি আবার ফার্স্ট থেকে হচ্ছে একটা পেজের অপশনে গিয়ে দেখাই, দাঁড়ান আমি আরেকটা পেজের এই অপশনটাই আপনাদের দেখাচ্ছি সেটিংস এ। এই যে দেখেন এখানে শুধু একটা ইউটিউবের ট্যাবটা অ্যাড করার কারণে আপনারা পেয়েছেন যেটা হচ্ছে আপনার গেট মোর সাবস্ক্রাইবার। জি, এখন বলেন তার ইউটিউব চ্যানেলের জন্য কি আপনি অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারছেন না সাবস্ক্রাইবারের জন্য? জি আপু। আচ্ছা, এইটা দিয়ে কি গেট মোর সাবস্ক্রাইবার দিয়ে কি আপনারা কেউ একটা অ্যাড ক্যাম্পেইন দেখতে চান? জি আপু চাই। আচ্ছা, কে চান তাকে আমি এই পেজে রোল দিচ্ছি, সে কাজ করবেন, আমি করব। কে চান বলেন? আপু আমি করি। কে কাজ করবে? সাজ্জাদ ভাই। জি দিচ্ছি, অবশ্যই করেন, কোনো সমস্যা নাই আপু। এই ক্ষেত্রে কি ডাইরেক্ট, আপু একটু জাস্ট একটু ইন্টারাপ্ট করতেছি, এই ক্ষেত্রে কি ভিডিওটা ডাইরেক্ট ফেসবুকেই মানে চলবে, মানে ক্লিক করার সাথে সাথে? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা খুব দরকার আপু জানা। দিনেশাই করবেন? না ভাই, আপনি করেন। কথা একটু বলবেন আবার, ইউটিউবের কথাটা। ইউটিউবের ট্যাবটা অ্যাড করেছি না, ইউটিউবের ট্যাবের মধ্যে এখানে হচ্ছে আমি সাইফুল ভাইয়ের চ্যানেলটাকে দিয়ে দিয়েছি, সাইফুল ভাইয়ের চ্যানেলটাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? শুনতে পেয়েছেন? সাইফুল ভাইয়ের চ্যানেলটাকে যখন দিয়ে দিয়েছি আমি, সাইফুল ভাইয়ের চ্যানেলটা দিয়ে দেওয়ার কারণে যেটা হয়েছে এখানে এই আকাশটা কে করেছে? ও আচ্ছা, এটা হচ্ছে আমার ইয়ে দেখাতে হয়েছিল, সরি বিজনেস অ্যাকাউন্ট দিতে হয়েছিল।
সাইফুল ভাইয়ের চ্যানেলটা যখন দিয়ে দিয়েছি, সাইফুল ভাইয়ের চ্যানেলটা দিয়ে দেওয়ার কারণে আমার যেটা এসছে যে আমার এখন এই ইউটিউবের ট্যাবের মধ্যে যদি কোনো কাজ করি বা কোনো অ্যাড ক্যাম্পেইন করে, এগুলি সাইফুল ভাইয়ের চ্যানেলে চলে যাবে, সমস্ত কিছু সাইফুল ভাইয়ের চ্যানেলের আন্ডার থেকে পাবে। এই যে দাঁড়ান, আমি দেখা ইউটিউব ট্যাব অ্যাড করার পরে এই যে দেখেন, আমি বলেছিলাম না আমরা একটা ক্যারোসেল পোস্ট করতে পারি, এই যে দেখছিলেন, একটাই করছিলাম কিন্তু বড় দুঃখের ব্যাপার এরপরে ক্যারোসেল নিয়ে ঝামেলা করে। এই পোস্টটা আমি আপনাদের মেবি দেখাই নাই কিভাবে করে, তাই না? এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে সব থেকে দেখিয়েছিলাম ওদেরকে, তখন সব ছিল, আপনারা এরপরে সব পান নাই, এটা আমার দোষ না। আপু আমরা এখান থেকে যদি ইউটিউবের জন্য ক্যাম্পেইন করি আমার রেজাল্টটা কি হবে আসলে? ইউটিউবের সাবস্ক্রাইবার পাবেন, অনেকে বলে না যে আমি পেইড সাবস্ক্রাইবার পেতে চাই। জি আপু, এটা তাহলে আমার ইউটিউবে চ্যানেলটা ফেসবুক অ্যাড এর মানে ফেসবুকে শো করবে, এটাই তো? এটার জন্য এই যে আমি পেজের সেটিংস থেকে আমি আপনাদেরকে হচ্ছে রোল দিচ্ছি, যারা যারা প্র্যাকটিস করতে চান এই পেজ দিয়ে প্র্যাকটিস করেন, এই পেজ আমার প্রয়োজনের কোনো পেজ না, এটা আমি আপনাদের প্র্যাকটিস পারপাসে খুলে দিয়েছিলাম। মানে আমার এই ব্যাচকে মেবি এটা হচ্ছে ফার্স্ট ব্যাচের জন্য কাজ করতে হয়েছিল। কিভাবে করে দেখাবো। আচ্ছা এডিটরে দিয়ে দিলাম সাজ্জাদকে, সাজ্জাদ এডিটরে অ্যাড পাবে। এখন তো হইছে কাজ, হইছে কাজ, আমার তো পাসওয়ার্ড মনে নাই, কি করব এখন? আপু চোখ বন্ধ করে একটা দিয়ে দেন। তাই না সাজ্জাদ? এই এই বুদ্ধি দিয়েন আপনি আমাকে, আপনি তো এই বুদ্ধি দিবেন, অন্য কোনো ভালো বুদ্ধি দিবেন। আচ্ছা মিনহাজ, আপনি এইটা ট্রাই করবেন তাই তো, আপনার ইউটিউবের ট্যাব অ্যাড করে? সুব্রত ট্রাই করবে? শুভাশিস জি, আপু একটা ডায়রি মেইনটেইন করতে পারেন। ডায়রি? আচ্ছা ডায়রি আপনাকে দিয়ে মেইনটেইন করাবো না, ওইসে তো পাসওয়ার্ড এমন উঠে বসে থাকে কেন, আবার উঠে বসে থাকে। ওই আপু দেখা যায় না তো কিছু, আমরা দেখি না তো কিছু, তাই না? আই মিনহাজ, আপু নাসিরুদ্দিন মিনহাজ, কি চাই? এডিটর দিলাম তো, এডিটর গেছিলাম শুভাশিস, আপনাদের আমার পেজ দিয়ে দিতেছি, আমার ফেসবুক দিয়ে দিতেছি। আয় হায় একটা পেজে খুব বেশি এডিটর, একটা পেজে খুব বেশি মডারেটর হয়ে গেলে তখন পেজে কাজ করা যায় না, পেজ কিন্তু ব্লক হয়ে যায়, বলেছিলাম আগে। হ্যাঁ একটা পেজে খুব বেশি এডিটর বা মডারেটর যদি একই সাথে কাজ করে তখন কাজ করা যায় না, তখন হচ্ছে চেঞ্জ, রোল চেঞ্জ করে দিতে হয়, রোল চেঞ্জ করে দিয়ে তারপর হচ্ছে তাকে যে আমি একে একে রিমুভ করে দিই। রিমুভটা হ্যাঁ ওই পাশে, এই কতক্ষণ পরে সুব্রত ভাই আপু রিমুভটা হ্যাঁ ওই পাশে, আচ্ছা এইটাকে রিমুভ করবো বলেন, ওরে করে দেই। না ও পারবে না। আচ্ছা এই গেল পেজের কাজ, আপনারা এই পেজের কাজগুলি দেখেন বোঝেন, একটা পেজে যখন একই টাইমে একই সাথে অনেকগুলি এডিটর থাকে, পেজের যে ঝামেলা হয় পেজের পোস্ট দেওয়া নিয়ে, পেজের লাইভ করা নিয়ে এবং পেজের ইনবক্সিং, ইনবক্স চেক করা বা দেখা, তখন কাজগুলি করা যায় না। এই এই টিপসগুলি হচ্ছে আপনারা যারা নিজেদের জন্য কাজ করতে চান, নিজেদের পেজ নিয়ে ইন ফিউচার কোনো বিজনেস
ট্রাই করতে চান তাদের জন্য এই ইনফরমেশনটা প্রয়োজন, বায়ারের জন্য এই ইনফরমেশনটা প্রয়োজন না। অনেক সময় দেখবেন বায়ার বলবে আমার পেজ থেকে আমি এডিটর বা মডারেটর দিয়ে কাজ করতে পারছি না, কেন? তখন বায়ারের পেজটাকে আগে আপনাকে দেখতে হবে যে বায়ারের পেজের অবস্থা কি, তার পেজে কতজন এডিটর, কতজন মডারেটর, কতজন অ্যাডমিন প্যানেল আছে। যদি খুব বেশি এডিটর খুব বেশি মডারেটর থেকে থাকে, সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে তাকে বলতে হবে যে এটাকে সুইচ করে দিতে, খুব বেশি থাকলে সুইচ করে দিতে হবে, কারণ সুইচ করে না দিলে ওর এই মডারেটর অ্যাডমিনরা কাজ করতে পারবে না। ইনবক্স চেক করা হয় না পেজের মেসেজিং এর জন্য, জি আপু, ওই ইনবক্সিং এ তখন ঝামেলা করে, বুঝতে পেরেছেন? জি আপু। আর নামাজের জন্য 10 মিনিট টাইম পাবো আমরা, 10 মিনিটের মধ্যে আমরা ব্রেকে যাব, আর না আসরের নামাজের টাইম হয়ে গেছে। সো এই 10 মিনিটের মধ্যে কে প্র্যাকটিস করতে চান? যে আপু আমি খুব দ্রুত প্র্যাকটিস করতে চাই। জি আপু। কি প্র্যাকটিস আপু? আপু ট্যাব এড করতে একটু দেখা দেন। আমি তো বেরোয় চলে আসলাম। আচ্ছা ট্যাব অ্যাড করাটা আমি ইউটিউবের প্লাগইন একটু দেখাম। ইউটিউবের প্লাগইন, ওকে। আর কোনটা? ট্যাব অ্যাড করা, ইউটিউবের প্লাগইন। আচ্ছা আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। শুভাশিস আপনি স্ক্রিন শেয়ার করেন? হ্যাঁ আপু করতেছি। শুভাশিস আর মিনহাজ একজন স্ক্রিন শেয়ার করেন। যার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থাকতে হবে, ইউটিউব চ্যানেলের একটা আইডি নেম, ইউজার নেম থাকে, একটা ইউজার আইডি থাকে না? জি আপু। আপু ওই ইউজার আইডি মিনহাজ ভাই মনে করছে মনে হয়। আপু আমি তো করছিলাম। আপু দাঁড়ান আমি করতেছি, আমার এই যে ওই অ্যাসাইনমেন্টের জন্য একটা খুলছিলাম যে এটা করতেছি, দাঁড়ান। কে এটা? কে কে ছিল? কে ছিল এটা? কে ছিল এটা? মিনাজ ভাই ছিল। আরে না ভাই কি বলেন এগুলো, এটা কোনো কথা? আমার লাইভে তো আপনারা দিবেন বারবাদ করে। আমি এরকম টাইসের কিছু শুনি না, কে বলছে? আপু আমার এখানে ছিল যে একটা স্টোরি অন হয়ে গেছে সেখানে। আপনি এই কাজই করেন, আমার লাইভে তো আপনি কপিরাইট দিয়ে দিবেন। না আপু 2 সেকেন্ড ছিল, 3 সেকেন্ড হতে দিন। হ্যাঁ বলেন। শুভাশিস স্ক্রিন শেয়ার করেন। জিও করতেছি। আচ্ছা করেন। করেন করেন। আপু দেখলি এটা কথা কি সত্য? আপনাদের ক্যামেরা গুলি অন করেন, কারণ ইদানিং আমি আপনাদের বকাঝকা দিলে দেখি সব ক্যামেরা বন্ধ করে আমাকে বদদোয়া দিতে থাকেন। আপু এই যে দেখেন, দেখছেন টিউব বডি ভিডিও কিউ করা আছে, দেখেছি। আচ্ছা ঠিক আছে, ভেয়ে যান আপনার এই চ্যানেলের হচ্ছে ইয়েতে যান, চ্যানেলের ছোট্ট লোকো আইকনে যান, চ্যানেল আইকনে গিয়ে ইউটিউব স্টুডিওতে ঢুকেন। ইউর চ্যানেল, ইউর চ্যানেল ইউটিউব স্টুডিও একটাতে গেলি হলো। ইউর চ্যানেলে গেলে হচ্ছে একটা সেটিংসে গেলে একটা কোড আসে আপনার কাছে, চ্যানেলের চ্যানেল আইডি, চ্যানেল আইডি এই যে নিচে সেটিংস সেটিংস সেটিংস। আরে এই সেটিংস না থুকু ভাইয়া, মিস্টেক, এই সেটিংস না। আপনাদের কথার সাথে সাথে আমি আসলে পাগলে যাব। ড্যাশবোর্ডে না ছিল মেবি এটা? ওইটা ড্যাশবোর্ডে না, ওইটা ড্যাশবোর্ডে না, ওইটা হচ্ছে ভাই আগে ইউটিউব স্টুডিওতে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। ইওর চ্যানেল কেপো।
শু আসবে লেফট সাইডে নিচে আরো নিচে আরো নিচে পুরোটা দেখা যাচ্ছে না, এই পাশে ডান সাইডে পুরোটা দেখা, এই এখন দেখা যাচ্ছে, ওই লোগোতে ক্লিক করেন, হ্যাঁ এখানে সেটিংসে ক্লিক করেন, ইওর চ্যানেলে, আর নিচের দিকে সেটিংস গুলো কই কই, এখানে সেটিংস নাই তো, ইওর চ্যানেলই তো আছে, এগুলাই তো আছে, বাইরে নিচে আরো কয়েকটা সেটিংস থাকে তো। ভাইয়া একটা এবার বলি আমি, হ্যালো, হ্যাঁ মিনহাজ, ইউটিউব, হ্যাঁ ভাইয়া ইউটিউব স্টুডিওতে যান, হ্যাঁ গেলাম, আচ্ছা আপনি রাইট সাইডে নিয়ে আসছেন, এটা ওইখান থেকে ভাইয়া ওই যে কাস্টমাইজেশন একটা অপশন আছে, হ্যাঁ এটাতে যান, এবার ডান সাইডের বেসিক ইনফোতে যান, দেখাচ্ছে কি, এবার এখান থেকে নেন, আপু বেলা কই, না 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 এটা না, এটা না, এটাই তো না, এটা হবে না, চ্যানেল চ্যানেল ইউআরএল যেটা আছে ওইটাই তো, না আপু বলছিল যে একটা আইডি থাকে বলছিল না, হ্যাঁ হ্যাঁ আইডি, চ্যানেল আইডি, চ্যানেল আইডি, এটা চ্যানেল ইউআরএল, কে খাচ্ছে চা, আমি খাচ্ছি, আচ্ছা ভাইয়া কোনো ভিডিও অন করিয়েন না, ভিডিও থাকলে না অন করব, ভিডিও তো নাই, শুভাশিস ভাই একটু বন্ধ করো আমি দেখাচ্ছি, তোমার এই জিনিসগুলো আসে না কেন, এই যে এগুলো 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 তো ফার্স্ট পেজে আছে তো, ফার্স্ট পেজে আছে তো, এখানে তে ক্লিক করে ঠিক আছে এই অ্যাডভান্স সেটিং এ যাবা, অ্যাডভান্স সেটিং এ গেলে এই যে পাস দেখছো, চ্যানেল আইডি, চ্যানেল চ্যানেল আইডি, ইউজার আইডি দেখছো, অ্যাডভান্স সেটিংস থেকে, সেটিংস থেকে বাইরে, সেটিংস থেকে অ্যাডভান্স সেটিং, আচ্ছা ঠিক আছে পাইছি, এখন দাঁড়ান আমি দেখাচ্ছি, আপনি মাফ করুন আমি দেখাচ্ছি, আচ্ছা আপু আপনি মিউট, ভাইয়া আমি মিউট ছিলাম না, আমাকে হচ্ছে ইয়ে করে দিছে, আমি দুবার বের হয়ে গিয়েছি, জুমে ঢুকতে পারছিলাম না, ইওর চ্যানেলে গেলে, ইওর চ্যানেলে গেলে অ্যাডভান্স সেটিংসটা দেখা যেত, এখন যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে ছোট্ট ইয়েতে গিয়ে আপনার বাইরের যে সেটিংস আছে ওই সেটিংস এ গেলে অ্যাডভান্স সেটিংস, তখন এই যে ইউজার আইডিটা আছে না, এই ইউজার আইডিটা দিয়ে দিতে হয়, আপু ইউজার আইডিটা কপি করব, হ্যাঁ হ্যাঁ কপি করলে হবে, তারপর আপু ফেসবুকে গিয়ে, ফেসবুকে যান, ফেসবুকে যে পেজে আপনি ইয়ে করবেন ওই পেজটাতে ঢুকেন, ওপেন করতে হবে পেজটা, ওপেন করতে হবে যে পেজে কাজ, মানে যে পেজে আপনি ইয়ে করবেন ইউটিউবটা, আচ্ছা আমি যদি করি এডিট করা আবার রিমুভ করা যাবে না এরপর, আবার হ্যাঁ করা যাবে, হ্যাঁ রিমুভ করতে পারবেন, আচ্ছা এখন হচ্ছে এই যে সার্চ বারটা আছে না, সার্চ বারে ইউটিউব ইউটিউব লিখেন, এই যে উপরে ফেসবুকের এফ এর পাশে সার্চ বার, এইটাতে ঢুকলে এটা একটা পেজ, আরেকটা নিচে আসেন, এই যে ইউটিউব, এই যে চলে গেছে উপরে, উপরেরটা উপরেরটা, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ ক্লিক করেন, এই যে ইউজ অ্যাপ দেখতে পাচ্ছেন, যান না এটা না তো, এটা তো আপনাকে ইউটিউবে নিয়ে যাবে, এটা না, এটা দাঁড়ান 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 দেখতে দেন আমাকে, এটা নাকি ইউটিউব ট্যাবের ট্যাব, এটা তো না মনে হয়, এটা না এটা না এটা না এটা না, আগেরটা মনে হয়, যান আবার লিখেন, ইউটিউব লিখেন, দেখি ভাইয়া এটাতে যান, এই যে 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 এইটাতে যান, হ্যাঁ এটাতে যান তো, আপু দুইটা একই পেজে যে দেখেন, কোথায় একই পেজ, দুইটাতে 86 মিলিয়ন লাইক আছে, এই যে দুইটাতে 86, আমি তো দেখতে পাই না, আমি শুধু আপু ইউটিউব ট্যাব লিখে সার্চ দিতে হবে, ইউটিউব ট্যাব লিখা লাগে না, ইউটিউব লিখলেই চলে আসে ভাইয়া, আপু আমার তো আসছে, এই যে আপনার ইউটিউব ট্যাব লিখলে, এই যে ট্যাব লিখলে তো আসবে, ইউটিউব লিখলে, এই যে ইউটিউব ট্যাবে, আপু উপরে একদম উপরে, এটা এটা
আস্তে আস্তে মিনাজ পাই গেছে, মিনাজ পাই গেছে, ইউটিউব পালাবে না কোথাও। কি করেন মিনাজ জেল এক্সাইটেড হইছে না আপু? এটা আমি আপু এখানে কি ইউজার না ইউজার নাম সিলেক্ট করেন এখান থেকে, তারপর এই যে অ্যাড দেন এখানে চাইলে একটা ভিডিও দিতে পারেন, এখানে চাইলে পুরো ট্যাবটাকে পুরো ইউটিউব চ্যানেলটাকে দিয়ে দিতে পারেন, চাইলে যে কোনো প্লেলিস্টকে দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ পুদার হোল্ড অন, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এই পাশে ডান পাশে, ডান পাশে, আচ্ছা অ্যাড সেন্টারে আছেন আপনি ভাইয়া, হোমে হোমে ভাইয়া, এটা কি বড় করে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি চোখে দেখতে 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 কই গিয়ে দাঁড়াইছি। আচ্ছা ভাইয়া ওই যে উপরে উঠেন, উপরে উঠেন, উপরে উঠে যে মোড় থেকে ইউটিউব ট্যাবে যান, ক্লিক করেন, নিচে আসেন, এই যে এই যে এই যে, আরে উপরে, এই যে চ্যানেল আইডি, চ্যানেল আইডি আর প্লে লিস্ট আইডি দেখতে পাচ্ছেন, এই চ্যানেল আইডি দেন, পুরোটা কাটা হয় না কিন্তু এখানে সেভ সেটিংস দিয়ে দেন, চ্যানেল আইডি তো নিচেরটা মনে ছিল ভাইয়া, নিচে নিচে ইউজার আইডি কপি করছে, চ্যানেল আইডি, চ্যানেল আইডি দিতে ও নিচে এসে সেভ সেটিংস। আপু প্লেলিস্টের কি আইডি থাকে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা প্রত্যেকটা ভিডিওর কি আইডি থাকে নাকি? আজ আপু এখানে আছে ফিচার, প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা আইডি আছে, আপনি চাইলে একটা সিঙ্গেল আইডি আপনাকে দিতে হয়, চাইলে আপনি একটা সিঙ্গেল ভিডিও দিতে পারেন, বললাম না আপনি প্লেলিস্ট ভিডিও দিতে পারেন, সিঙ্গেল ভিডিও দিতে পারেন, আপনি ইউটিউবের টোটাল ইউটিউব চ্যানেলটা দিয়ে দিতে পারেন, কিন্তু যখন সাবস্ক্রাইবারের জন্য অ্যাড ক্যাম্পেইন করবেন অলওয়েজ চ্যানেলটাকে দিয়ে দিবেন। বুঝতে পারছি। আপু এখানে যে হেডার ইমেজ এটা কি জিনিস? এটা কিচ্ছু না, এটা ইমেজের একটা জিনিস, ব্রাউজ করে আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনার ইউটিউবে যেটা আছে সেটা বাই ডিফল্ট নিয়ে নিবে, সো হেডার ইমেজটা কখনো আমরা দেই না, এটা বায়ারের থাকে, তো বায়ারের এটা ডিরেক্টলি জাস্ট অ্যাড করে দেয়া। সেভ সেটিংস দেন আপু। আচ্ছা সেই ক্ষেত্রে আমার বায়ারের ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে না? হ্যাঁ বায়ারের ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্সেস অথবা বায়ারকে বলবেন ওর চ্যানেল আইডি আপনাকে দিবে। আচ্ছা আপু, আচ্ছা হ্যাঁ, আপনাকে অ্যাক্সেস চাইলেও পাবেন, অথবা ও যদি বলে যে না তোমাকে আমি অ্যাক্সেস দিব না, তাহলে তুমি তোমার ইউজার আইডি দাও, ইউজার আইডি কোথেকে দিব সেটা যদি জিজ্ঞেস করে তখন আপনার একটু ঘাপ মানে ভেজালে পড়ে যাবেন, তখন তাকে বলতে হবে যে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে আপনি এই যে এই চ্যানেলে ঢুকার কোথায় গিয়ে ইউজার আইডি পাওয়া যায় একটা শর্ট ভিডিও করবেন, স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করে ওইটাকে অ্যাটাচ করে পাঠাবেন, তারপরে ওই বান্দা ওইটা দেখে আপনাকে ওইখান থেকে ইউজার আইডিটা কালেক্ট করে দিবে। আচ্ছা আপু এটার জন্য চার্জ করব? অবশ্যই চার্জ করবেন, চার্জ করব, সেভ সেটিংস কোনো কিছু ফ্রিতে করি না আমি, বলছি না যে এই জন্য জিজ্ঞেস করছি, সেভ সেটিংস আমরা সবকিছুর জন্য চার্জ করব। ও মাউস না রে, টাকা, হ্যাঁ টাকা না, সরি ডলার। কোনো ভিডিও আছে চ্যানেলে? না লাগবে না। আচ্ছা আমি বুঝতে পারছি এখন। আচ্ছা যদি ডিলিট করতে হয় তখন কোথায় করব? ডিলিট করলে এখান থেকে ডিলিট করে দিলে হয়ে যাবে। টেমপ্লেটে যাবেন, সেটিংসে গিয়ে ট্যাব টেমপ্লেটে গিয়ে আপনার তারপরে ডিলিট করতে হবে ট্যাবটাকে। আপু এখন তো ট্যাব টেমপ্লেট থেকে ডিলিটও করা যায় না? না করা যাবে, ইউটিউবের ট্যাবটা করা যায়। আচ্ছা ইউটিউবের ট্যাবটা করা যায় না, আপনি দেখেছেন? আমি তো জানি করা যায়, আমি ক্লাসিক দিয়ে ডিলিট করছি। না জানতো দেখি কারণ ছিল ভাইয়া, ইউটিউবের ট্যাবের এই ইনফরমেশনের জায়গাটা ক্লাসিকই রেখে দিয়েছে এখন, আর বাকিটা কিন্তু আমাদের আপডেট নিয়েছে নতুন ফেসবুকে, জান না সেটিংস এ সেইখানে কার্সর না চাবে এখন। আমি তো আমার তো অ্যাড হয় না, তার এই জন্য
আপনার ট্যাব অ্যাড হইছে, চ্যানেল অ্যাড হয় নাই। ট্যাব অ্যাড হইছে তো। আচ্ছা ট্যাবটা আপনার অ্যাড হয়েছে ভাইয়া, যান পেজ রোলে না, টেমপ্লেটস, টেমপ্লেটস এন্ড ট্যাব বলে খায় বসে আছে, সব বলে খায় বসে আছে। এই যে নিচে আছে, দিকে দিকে নিচে দিকে রাইট সাইডে দিকে ইউটিউব ট্যাব নিচে, এই যে এই যে ইউটিউব থার্ড পার্টি অন ইওর পেজ, কোন কিছু ডিলিট করা যায় না আপু, আমি দেখছি না, যাবে উপরে উঠেন, উপরে উঠেন, যাবে উপরে উঠেন, কার এই যে রিসেট টু ডিফল্ট দিয়ে দেন, সেক্ষেত্রে আপু সব চলে যাবে। ও তাহলে থাক, এটা আমরা নামাজ থেকে এসে আমি দেখে দিচ্ছি, নামাজের ব্রেকটা নিয়ে আসেন, কন্ট্রাক্টটা বেঁচে করেন, কারেন্ট টেমপ্লেট, টেমপ্লেট এডিট না, ওটা তো টেমপ্লেট, ওটা তো টেমপ্লেট, ভ্যা 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 দাঁড়ান, এই জায়গাটা এরকম রেখে আপনারা নামাজে যান, নামাজ থেকে আসেন তারপর আমি করে দিচ্ছি, নামাজ থেকে আসেন করে দিচ্ছি ভাইয়ারা, শুভাশিস স্ক্রিনটা দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ আপু দিচ্ছি আমি,
হ্যালো, আপনি ব্যাক করেছেন শুভাশিস? জেপো হ্যাঁ ভাইয়া, ব্রেক স্ক্রিন বন্ধ করেন, স্ক্রিন শেয়ার করেন। আপু আমার ডাটা শেষ হয়ে গেছিল, আমি অনেক চেষ্টা করতেছিলাম ডাটা নেওয়ার, কিন্তু এদিকে দোকান খোলা ছিল। আপু ঠিক আছে, প্রবলেম নেই, আপনার ডাটা শেষ হয়ে গেছে, আমার রেজুম বের করে দিছে, এগুলি কোনো প্রবলেম নেই, এগুলি হয় আমার। জানতাম না আপু যে ডাটা শেষ হয়ে গেছে, জানি না। আরে আহারে, কিছু করার নাই আপু, এরকম হবে মাঝে মাঝে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তো কোনো প্রবলেম নেই আপু। জি আপু, জি আপু, কিছু বললে জি আপু। আপনাকে এটা ইমনের কমন ডায়লগ শিখে নিছেন? জি আপু, জি আপু, আমাদের দুজনের ইমনের কমন ডায়লগ জি আপু। আচ্ছা, এইমাত্র আমি আপনাদের দেখলাম 23 জন, 22 জন, আপনারা 22 জন, ব্রেকটা দিলেই এগুলি টুস টুস করে বেরোয় যায়, কারণটা কি? আহাদ নাই, রাশেদ নাই, না রাশেদ আছে, সরি আপু, আহাদ আছে তো, তাহলে বেরোলো কে? মিনহাজ আছে, বের হলো কে বলেন তো আমাকে? আহাদ ভাই মনে হয় না, এটা না, না এটা আহাদ ভাই, ভাইয়া আহাদ ভাই, দাঁড়ান, বের হয়েছে, বেরটা হয়েছে কে আমাকে বলেন তো? আমি আপনাদের 22 জন পেয়েছি, 22 জনের থেকে আপনারা শুনলেন? আচ্ছা, সাত আছে, রাফি আছে, শুভাশিস আছে, চিন্ময় আছে, দিবাকর আছে, সুব্রত আছে, নাই কে তাইলে? জয়দেব নাই, বেরিয়েছে, জয়দেব নেই, জয়দেব বের হয়ে গেছে, হাসনাত, আরে ফাঁকিবাজ বেরোইছে, সাজ্জাদ বেরোইছে, ফাঁকিবাজ গুলি রে, এগুলি রে আসলে আপনাদের পাইলাম না, আমি ধরতে পারলাম না আপনাদের, আমার আফসোস আপনাদের পেলাম না। আচ্ছা ভাইয়া, কারেন্ট টেমপ্লেটে জানতো, কারণ ইউটিউবে ট্যাব ডিলিট করার অপশন মাস্ট বি থাকবে, নিচে আসেন, একদম নিচে আসেন, নিচে, একদম নিচে, একদম নিচে, আরো নিচে, আপনার নিচে যাইন তো, ওরে হ্যাঁ আর নিচে নাই তো, করার একটাই নিয়ম হচ্ছে সেটা ক্লাসিক মোডে যাইতে হবে, এখানে তো এখন ক্লাসিক মোড নাই, তুলে দিয়েছে আপু, ক্লাসিক মোডে যাইতে হলে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। ভাইয়া তাড়াতাড়ি বলেন, আমি এক্সটেনশন দিয়ে ক্লাসিক মোড থেকে আমার ইউটিউব ট্যাবটা মুছে দিয়েছি। আরে ভাই এক্সটেনশনটার নাম বলেন আগে, বাকিটা পরে, শুরু তো ভাই, জি এক্সটেনশনটার নাম বলেন ভাই, আমি সেটা শুনি আগে। আচ্ছা দাদ একটু ওয়েট, আমি বলতেছি, আগে তো এখান থেকে ডিলিট করা যেত, এখন নতুন আপডেট নিয়ে এসে এরা ডিলিটের অপশন অফ করে দিয়েছে, দাঁড়ান তো একটা মিনিট আমাকে দেখতে দেন, আপনাদের এটা থেকে আপনারা দেখেন, আমার আমারটা থেকে আমি দেখি। এত টেক্সট কখন কি নিয়ে আসছে?
আছেন আপনারা? শুভাশিস আপু আছে, হ্যাঁ ভাই স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা ভাই আপনারা আপনাদের এটা থেকে দেখেন কিভাবে, আমি আমার এটা থেকে একটা বার দেখি। হ্যাঁ আমি দেখে দিচ্ছি আপনাদের, যদি হয়ে যায় আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর পেজে তোমার ইউটিউবের ট্যাব অ্যাড করো। আপু আমাকে একটু 10টা সেকেন্ডের জন্য একটা জিনিস চেক করতে দিবেন। কি চেক করতে দেবো, কোথায়? কিন্তু কথা হচ্ছে এইটা রিমুভ করার সিস্টেম আমাকে দেখ। এরকম করলে কেমনে হবে, একটা জায়গার কাজে ঢুকলে আর একটা জায়গায় নিয়ে যায়। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। কি হয়েছে আপু? যে আমার স্ক্রিনের মধ্যে আমি বলেছিলাম না যে আমি ঠিকমতো দেখতে পাই না, আজকে অনেক দিন যাবত সেটা একটু চেক করলাম, সেটা হচ্ছে যে আমার উইন্ডোজের কারণে। একটা মিনিট একটা মিনিট, জি বলেন। সেটা আমি চেক করে নিলাম আরেকটা ডিভাইস দিয়ে। ওটা উইন্ডোজের কারণে অনেক সময় দেখা যেতে পারে যে ওই আমাদের আপনারা যে সকল স্ক্রিন গুলো ডিভাইস ইয়া করেন আমাদেরকে শেয়ার করেন সবাই মিলে, তো ওই স্ক্রিন গুলোকে ঝাপসা দেখাচ্ছিল, মানে আমার এখানে স্টিল নাও এখনো ঝাপসা দেখায়, আমি জুম করে তারপর দেখতে হয়, তো সেই জিনিসটা আমি একটু কনফার্ম হয়ে নিলাম। এখন এই জিনিসটা কনফার্ম করলেন যেটা নেটের সমস্যা না, ওটা উইন্ডোজের সমস্যা বা সফটওয়্যারলি সমস্যা। ওকে বুঝলাম। আচ্ছা সুব্রত আপনার হচ্ছেন ভাইয়া আমাদের নতুন আপডেটে চেঞ্জ করা, ডিলিট করা যায় না, ডিলিটের অপশন নাই। ওই যে সুব্রত বললো আপনাকে এক্সটেনশন দিয়ে তাহলে ক্লাসিকে যেতে হবে, ক্লাসিকে গেলে ক্লাসিক থেকে ডিলিটের অপশন আছে। কি এক্সটেনশন? সুব্রত এক্সটেনশনের নাম কি? সুব্রত ভাই এখনো বলে নাই। ওল্ড লেআউট ফর ফেসবুক, এটা দিয়ে এক্সটেনশনে সার্চ করলে ওকে আসবে। ওল্ড লেআউট ফর ফেসবুক, আই সুবহানাল্লাহ আপনাদের এর মাথায় আর কিছু ঘুরে না, ওল্ড লেআউট ফেসবুক খুঁজে বের করে নিচ্ছেন আপনারা। আচ্ছা অ্যানি আপু কি হয়েছে বলবেন? অ্যানি আপু নাই, ফাহিম নাই, হাসনাত নাই, ওদেরকে একটু নক করেন তো ভাইয়া। রাশেদ ভাই নাই, সাদ আদনান নাই, তুষার নাই, তুষার জয়েন করেছিল, তুষার রিমুভ হয়ে গেছে। দিল মোহাম্মদ ভাই লাস্টে এসে এরকম করলো কেন জানেন? সুব্রত ভাই হ্যালো, জি এক্সটেনশনের নামটা একটু বলেন তো। ওল্ড লেআউট ফর ফেসবুক, প্রথমে যেটা আসবে সার্চ দেওয়ার পর ওইটাই। আচ্ছা ভাইয়া দিল মোহাম্মদ ভাইয়ার কি হয়েছে বলতে পারেন? আপু আমি কল দিয়ে দেখছি এখন। ভাইয়া হঠাৎ করে একদম ক্লাসে জয়েন করছে না, ভাইয়া তো এরকম করে না কখনো।
কার সাথে স্ক্রিন শেয়ারে চলে আসেন, সুব্রত সরি শুভাশিস, স্ক্রিন শেয়ারে চলে আসেন ফেসবুকের, এটা থেকে এখন আর ডিলিট করা যায় না, ওই যে ওইভাবে এক্সটেনশন দিয়ে ডিলিট করতে হবে। সুব্রত সরি শুভাশিস চলে আসেন ভাই স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ এটা একটু ক্রম দেন, একটু ওয়েট করেন, আর ওয়েট করার পর ফেসবুকের যে ট্যাবগুলো ওপেন করা আছে ওগুলো কেটে দেন। কেটে দাও, এটা কেটে দাও। হ্যাঁ ফেসবুক ওই ওইখানে ফেসবুকে ওপেন করো, এখনো আসে নাই, ওই এইখানে ক্লিক করো, এইখানে এখানে আসছে, দাঁড়াও এটা কি আসছে, ইম্পর্টেন্ট প্লিজ লিভ ইট টু সুইচ অন লেআউট ভিডিও টু ইন্টারন্যাশনাল। আচ্ছা আচ্ছা এটা দাও না, পড়া নাকি সুইচ টু অল লেআউট। হ্যাঁ না আমি এটা দেখি নাই, এখানে ক্লিক করো সুইচ টু, হ্যাঁ ওকে দাও। ভাই নতুন ফেসবুকে নিয়ে আসছে, নতুন ফেসবুকে থাকেন না আপনারা, ওকে দাও ওকে। আপনাদের কেন ওল্ডটাতে যাইতে হবে, নতুনটাতে থাকেন না, কি সমস্যা হয়েছে? ও হয় না এটা, ওপস ইট লুক লাইক উই ট্রাই টু সুইচ ইউর অ্যাকাউন্ট বাট ইট ডিডন্ট অ্যাকচুয়ালি দিস হ্যাপেন। নিউটাতে করা যায়, নিউটাতে কিভাবে করা যায় ইয়াপু? না এই যে আমাদের শাশ্বত ভাইয়া বলেছেন ইউটাতে ইউটিউব ট্যাব ডিলিট করা যায়, হাউ কিভাবে করা যায় ইউটাতে বলেন। হয়েছে তো, তো সুভাষিস ভাই রিফ্রেশ দাও। হবে না বলছে, কেন হবে না, আমি করছি না, ওখানে আগে বলছিল যে সবগুলোতে হয়তো হবে না এরকম বলছে। আচ্ছা ইউটাতে ইউটিউব ট্যাব ডিলিট করা যায়, আপনি কনফার্ম? এই যে আসছে তো অল আউট অ্যালাউ টু পপ আপ টু অ্যাপিয়ার, এটা কি? আরে ওখানে যখন দিছিলাম তখন প্রথমে বলছে যে সবারটাতে হয়তো হবে না, তো আমারটাতে হয় না এটা বলছে। হ্যালো জি আপু, জি বলেন। দিলভাই দিলভাই আসছে, জি দেখতে পেয়েছি। ইমন ভাই আপনি কি বলেছেন যে নিউটাতে ইয়ে ডিলিট করা যায়, ইউটিউবে ট্যাব ডিলিট করা যায়? হ্যাঁ যায় আপু, দেখতেছি আপু আমি, ওয়েট আপনি দেখতে থাকেন আমিও দেখে আসছি, কারণ ইউটিউব ট্যাব টেমপ্লেটের যে জায়গা ট্যাব টেমপ্লেটে গিয়ে যদি করা যায়, সরি ট্যাব টেমপ্লেটের একটা আছে, যদি আপনি রিসেট ডিফল্ট রিসেট টু ডিফল্ট এটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার বাই ডিফল্ট যেই পেজগুলি থাকবে ওই পেজগুলি চলে আসবে, ইউটিউবের ট্যাবটা চলে যাবে সেটা, সেক্ষেত্রে অন্য যে ট্যাবগুলি থাকবে ওই ট্যাবগুলিও চলে যাবে। বুঝতে পেরেছেন? হ্যালো 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 জি খুটুর গুলি কাদের বাসায়?
জি যান ট্যাবে এটা ট্যাবে ছাড়া আর কি আছে বলেন হ্যালো ট্যাবে ছাড়া এরপরে কি আছে বলেন হ্যালো আছেন আপনারা এই প্রসেসটা দিয়ে হবে এখানে যে বলছে দেখেন তো কোনটা অ্যাড এন্ড রিমুভ ট্যাব টু ফেসবুক জি আপু ক্লোজ দা লিংক এন্ড দা টপ অফ ইওর পেজ এডিট দা পেজ অফ ওয়েবসাইট টু স্ক্রিন ট্রাই করে দেখেন ট্রাই করে দেখতে তো দোষ নাই ট্রাই করে দেখতে তো দোষ নাই তাই না ভাই আপু এখানে মোহাম্মদ ভাই আপু জি ভাই বলেন শুভাশিস ভাই আপু এখানে এডিট পেজ বলছ না হুম এখানে তো আপু এই যে এডিট পেজ কোথায় পাবেন আমাকে বলেন সেটিংস এ যান পেজ ইনফো এডিট পেজ কোথায় কথা হচ্ছে ওরা যেটা দেখাচ্ছে আপনাকে সেটা আপনার কতদিন আগের আপডেটে দেখাচ্ছে বা ওটা কতদিন আগে এসছে যে আপডেটটাও আপনাকে দেখাচ্ছে যে এই ওয়েতে করা যায় এই ওয়েতে করার জন্য আপডেটটা কতদিন আগে নিয়ে এসছে সেটা দেখেন কবে কেবল দেখতেছি দেখেন অ্যাপস নাই আচ্ছা তাহলে পরে দেখে নিব আর কি এটা বিজনেস অ্যাপ স্টোরে যান তো ভাইয়া দেখি কি নিয়ে আসছে অ্যাপয়েন্টমেন্ট ফর কৃষ্ণ এখানে নাই ভাইয়া এখানে নাই যান তো বিজনেস অ্যাপ স্টোরে ই কমার্সের জন্য রিজার্ভেশনের জন্য যান না ভাইয়া নাই তো ম্যানেজ শপ আচ্ছা ভাইয়া ম্যানেজ শপে ঢুকেন অ্যাড শপ দেন তো দাঁড়ান দ্য ডিজাইন টু স্টোর ফ্রন্ট সেল ফেসবুক অন ইনস্টাগ্রাম অ্যাড শপ আপু কিছু বলবেন না 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 ভাইয়া যে কে বলছে আপু কিছু বলবেন শুভাশিস কবে আমি দেখছিলাম কি এসেছে আমি এটা পড়ছিলাম ম্যানেজ শপের এটা না আপু না না আমি দিয়ে ফেলছি তাই জন্য বললাম যে কিছু না 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 ভাইয়া সেটিং আপ ইওর শপ টেক ইফ ইউ একটু নিচে আসেন স্ক্রল করে যদি এটা হচ্ছে আমি কালকে দেখাবো আপনাদের ম্যানেজ শপের এই জিনিসটা আমি কালকে দেখাবো ওয়ান শপ মাল্টিপল স্টোর ফ্রন্ট সিম্পলি ইনোভেটিভ ম্যানেজমেন্ট Person secret checkout customer can purchase product on your site or directly on Facebook or Instagram. This is an okay. Do you want to set a test shop, test your integration and preview what happens? Yeah, okay. Facebook এর ডিলেটের অপশনটা হচ্ছে আগে আমরা ট্যাব টেমপ্লেট থেকে পেয়ে যেতাম পুরনো ফেসবুকে নতুন ফেসবুকে এটা ওরা রাখেনি এই অপশনটা ডিলেটের অপশনটা রাখেনি আর যেটা আমাদেরকে সুব্রত বলেছে ভাইয়া যে আপু ইয়ে দিয়ে আমরা হচ্ছে ওই এক্সটেনশন দিয়ে করতে পারি এক্সটেনশন দিয়ে তো করা যেতে পারে কিন্তু এক্সটেনশনের প্রবলেম হচ্ছে হয়তো বা ফেসবুক আপনার অলওয়েজ আপনার প্রোফাইল এটা দিবে না আর এক্সটেনশন কাজ করে এক্সটেনশন দিয়ে কিন্তু ভাইয়া এটা হচ্ছে খুব বাজে জিনিস হয়েছে ঠিক আছে দিল মোহাম্মদ ভাইয়া
এটার জন্য হচ্ছে বেশ সাফার আর আমি আপনাদের এই ব্যাপারগুলির জন্য আমি বেশ সাফার আর আমাকে অনেকগুলি কথা শুনতে হয়েছে যেটা আমার আসলে পছন্দ হয় না। আমি আপনাদের থেকে জিনিসটা আশা করি না, একদম লাস্টের দিকে এসে আপনারা এরকম করে ফেলবেন। আপনি আমাকে বললে হয়তো বা আমি একটা সলিউশন দিয়ে দিতাম, কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে। ট্রাই করেন বৃহস্পতিবার পর্যন্ত কানেক্ট থাকার জন্য, ঠিক আছে দিল মাহমুদ ভাইয়া? আমি দেখেছি আপনি ডেইলি হচ্ছে লাইভ গুলি দেখেন বা লাইভে গিয়ে কমেন্ট করেন, কিন্তু ক্লাসে হয়তো আপনার নেটওয়ার্ক কোনো প্রবলেমের কারণে বা নেটওয়ার্কের কোনো ঝামেলার কারণে হয়তো ওইভাবে আপনি ক্লাসে জুমে জয়েন করতে পারেন না, জুমে অ্যাটেন্ড করতে পারেন না। কিন্তু সমস্যা হচ্ছে জুমে অ্যাটেন্ড না করলে আপনারা যে ক্লাস দেখেন সেটা আমি জানি, আমি বুঝি যে আপনারা দেখেন, আপনারা কে দেখেন, কে আমার লাইভে কমেন্ট করছেন বা কে লাইভ দেখছেন সেটা আমি দেখতে পাই। সো আমি বুঝি, কিন্তু এটা তো মিনিস্ট্রি বুঝবে না বা অফিসও বুঝবে না। তো আপনাদের যেটা করতে হবে, এনিহাও জয়েন করাতে হবে। আপনি কথা না বুঝেন, পরবর্তীতে লাইভ দেখছেন বা আমাদের লাইভটা ক্লাস আওয়ারই বসে বসে দেখছেন, সেটা আপনি দেখেন, কিন্তু ক্লাসে জয়েন থাকা ট্রাই করবেন বৃহস্পতিবার পর্যন্ত। কারণ বৃহস্পতিবারে আপনাদের হচ্ছে আমার সাথে অফিসিয়ালি লাস্ট ক্লাস, এরপরে সরি কালকে অফিসিয়ালি লাস্ট ক্লাস, এরপরে হচ্ছে যে ক্লাসগুলি সেটা হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্টের ক্লাসে বলেছিলাম আমি দুটা ক্লাস এক্সট্রা দিব, দ্যাটস ওয়াই হচ্ছে শনি রবিবার পর্যন্ত আপনারা ক্লাস পাবেন, যে ক্লাসগুলি হচ্ছে আমাদের লাইভও হবে। এরপরের কোনো ক্লাসের লাইভ আর আপনারা পাবেন না, রবিবারের পর থেকে আর কোনো ক্লাসের লাইভ আমি দিব না। এরপরে যেটা হবে সেটা ওয়ান কাইন্ড অফ ডিসকাশন, বা বলতে পারেন যে আপনাদের যখন প্রয়োজন হচ্ছে আমাকে নক করলে আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন দিল মাহমুদ ভাইয়া? কাজ থাকতে পারে, প্রেশার থাকতে পারে, ট্রাই করবেন যে জয়েন থাকার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে ট্যাবের এটা করা যাবে না, সো বায়ারকে বলবেন না করা যাবে। আর বারবার আমি জানি না এক্সটেনশনটা ইউজ করে বারবার করতে গেলে আপনার পেজে কোনো প্রবলেম হবে কিনা, কারণ বায়ার যখন আপনাকে দিবে কাজ করে দেওয়ার পরে পেজে কোনো প্রবলেম হলে কিন্তু বায়ার ডিরেক্টলি আপনাকেই ব্লেম করবে যে তোমাকে দিয়ে কাজ করেছি, তোমার কাজের কারণে আমার পেজের এরকম হয়েছে। সো ট্রাই করবেন যে বায়ারকে বলে দিবেন আগে এটা সিস্টেম ছিল, এখন এটা সিস্টেম নেই। আর যদি বলে করতে, তাহলে বলবেন যে এরপরে যদি পেজের কিছু হয় সেটা লাইবিলিটি আমার না, কারণ ফেসবুক এখন যা শুরু করেছে থার্ড পার্টি অ্যাপের বলেন আর এটা বলেন, ওরা খুব বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, ওরা বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। সো ওই জন্য আপনাকে কখনো ইউটিউব ট্যাব অ্যাড করতে বললে অ্যাড করবেন। আর আপনাদের মাথায় একটা জিনিস আমি দেখেছি যে খুব উদ্ভট টাইপের কোশ্চেন আসে, যার পেজে ইউটিউব ট্যাবটা অ্যাড করতে হয় তার পেজে ইউটিউব ট্যাব সে ডিলিট কেন করবে? একটা পেজ ইউটিউব ট্যাব কখন অ্যাড করে? যখন তার ইউটিউবের সাথে কানেক্টেড থাকে, এছাড়া তো আর অ্যাড করবে না। যেমন মিনহাজ ইউটিউব ট্যাবটা অ্যাড করবে, আমি আর আপনি করব না। তারপর এটা জানার জন্য বলছি, মানে হচ্ছে মানে ধরুন ওর আগে ইউটিউব এটা বন্ধ হয়ে গেছে, নতুন একটা অ্যাড করতে চাইছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? নতুন অ্যাড করতে গেলে তো ভাইয়া আপনি ওইটা এডিটে গিয়ে জাস্ট ইউজার আইডিটা চেঞ্জ করে নতুন ইউজার আইডি দিয়ে তারপরে করতে হবে। ওইটার জন্য ট্যাবটাকে আপনি ডিলিট করার কোনো প্রয়োজন নাই ভাইয়া। জিপো এখন বুঝতে পারছেন, মানে আপনি কি এটা চাচ্ছেন যে আমি আগে একটা চ্যানেল অ্যাড করেছিলাম এখন নতুন একটা চ্যানেল অ্যাড করব, সেই জন্য আমাকে ডিলিট করে আবার নতুন করে দিতে হবে ওইটা? জিপো এটা ভাবে বলছি আমি। না, ওইটার জন্য তো আপনার ওইটার একটা অপশন আছে, আপনি যান যেখানে ট্যাবটা অ্যাড করেছেন ওখানে যান, আমি দেখাচ্ছি আপনার কোথায় আছে ট্যাবটা অ্যাড করেছেন, যেখানে আপনার হোমে যান, হোম হোম হোম, আপনার পেজের হোমে যান। জি, পেজের হোমে গেলে পেয়ে যাবেন, পেজের হোমে যান, ইউটিউব ট্যাবে যান, অ্যাড করেন নাই, ট্যাবে যান, ট্যাবে গেলে আপনার এখানে যে ভিডিওগুলি থাকে আপনার অ্যাড হয়নি, এই যে এখানে এসে আপনাকে রিমুভ করে আবার নতুন করে অ্যাড করতে হয়, এই জায়গায় রিমুভ করে নতুন করে অ্যাড করতে হয় ভাইয়া। এবং এইটা আপনার এই জায়গাটা এরকম এসছে, আমি আপনি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাচ্ছি, আমি আমার স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাচ্ছি যে আমার স্ক্রিনে কিভাবে আসে। এটা আমি ক্লিক করি, দেখেন ইউটিউব ট্যাবটা চলে আসার পরে যে অ্যাপ্লিকেশন সেটিংস দেখতে পাচ্ছেন এখানে, এটা তো সাইদুর ভাইয়ের ভিডিও, অ্যাপ্লিকেশন সেটিংসটা যখন দিয়ে দিবেন এই অ্যাপ্লিকেশন সেটিংস এ গেলে এই যে আপনার তখন এই ইউজার আইডি চ্যানেল আইডি সমস্ত কিছু আবার পেয়ে যাবেন। আপনার এক্সট্রা অপশন দিতে চান কিনা, অটো প্লে অন রাখতে চান
থাকেন, আমি যদি অন চাই অন, আপনার এখানে হচ্ছে লিংক হেডার ইমেজ, এটার ইওর ওয়েবসাইট অর এনি এনি আদার ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট এর ইউআরএল থাকে যেটা ইউটিউবে দেওয়া আছে সেটা এখানে চাইলে দিয়ে দিতে পারেন, এখানে ভিডিও আইডি দিয়ে দিতে পারবেন, এখানে জাস্ট রিমুভ করে এখন যদি আমি এখানে তো সাইদুর ভাইয়ের চ্যানেলের ভিডিওর ইয়ে অ্যাড করা, আমি সাইদুর ভাইয়েরটা রিমুভ করি, হ্যাঁ সাইদুর ভাইয়েরটা অ্যাড করা, আমি আমাদের এলইডিপি যেটা আপনাদের চ্যানেল, আমি আপনাদের এলইডিপি চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিই, দেখেন আগে হচ্ছে এটা পাওয়া যেত ইওর চ্যানেলে গেলে, যেটা হচ্ছে সেটিংসে গিয়ে পাচ্ছেন না, এখানে হচ্ছে জি স্যাম্পল নেওয়া হয়নি, ইউটিউবে স্যাম্পল গুলো নেওয়া হয়নি। আচ্ছা পরে কথা বলবো না আমি, আপনি মাঝে মাঝে এরকম উদ্ভট কথা বলে বসেন সাজ্জাদ, তখন আসলে কিছু বলার থাকে না। এখানে কাস্টমাইজ চ্যানেলে গেলে আগে হচ্ছে আমাদের চ্যানেলের যে ইউজার আইডি ইয়েগুলি পেয়ে যেতাম, এখন এটা আমরা পাই না, এখন আমাদেরকে ওই ছোট জায়গা থেকে যেতে হয় যেখানে হচ্ছে যে কাস্টমাইজ চ্যানেলে গেলে এই যে এখানে চলে আসতো, কাস্টমাইজ চ্যানেলে গেলে এখানে আপনার একটা অপশন চলে আসতো, এখন আসে না, এটা নতুনটার মানে নতুন ইউটিউবের ইন্টারফেসে এরকম আসে না, নতুন ইউটিউবের ইন্টারফেসে গিয়ে আপনার ওই সেটিংস এ যেতে হয়, সেটিংস এ গেলে তারপরে আপনি পাবেন, বুঝতে পেরেছেন? নতুন ইউটিউব চ্যানেলে গেলে হচ্ছে নতুন ইউটিউবে গেলে তোর ইউটিউবে নতুন আপডেট এসেছে এটা সেটিংস এ, কথা বলতে বলতে আমি আপনাদের সাথে মাঝে মাঝে পাগল হয়ে যাব। অ্যাডভান্স সেটিংস এ গেলে আপনি এই যে ইউজার এই যে চ্যানেল আইডি পেয়ে যাবেন, এই চ্যানেল আইডিটা এখান থেকে কপি করে নিয়ে, যে দেখেন একটু আগে আমি আমার সাইদুর ভাইয়ের ভিডিও দিয়ে রেখেছিলাম না, একটু আগে সাইদুর ভাইয়েরটা দেয়া ছিল না, এই যে এখন আমি আমাদের এলইডিপি দিয়ে সেভ দিয়ে দিলাম, চলে আসছে আমাদের এলইডিপির পেজ, আমাদের এলইডিপির ইউটিউব চ্যানেল চলে আসছে, জি আপু, শুভাশিস, জি আপু। প্রতিবারই এই যে দেখেন যদি এরপরও বার যায় যে না আমি এই চ্যানেল রাখবো না, আমি আরো একটা নতুন চ্যানেল দিব, এই যে যান ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে ওর চ্যানেলের এই আইডিটা চেঞ্জ করেন, আইডি চেঞ্জ করে এই যে দেন, এখন আপনারা বললেন না প্লে লিস্টের কথা, আমাদের তো এলইডিপি তে আমার একটা প্লে লিস্ট আছে না, আপনাদের যেটা আপনাদের ওখানে তো আমার একটা প্লে লিস্ট আছে তাই তো, এই যে আমার প্লে লিস্ট, প্লে লিস্টে গেলে আমি তো মেবি আমারটা পেয়ে যাওয়ার কথা, প্লে লিস্টে দিয়ে দেন, কই গেল আমার প্লে লিস্ট, কই গেল, এই মাত্র না দেখলাম, এই মাত্রই তো দেখলাম প্লে লিস্টটা, এই যে ওই যে ওই যে আপু পুরো প্লে লিস্টে দিয়ে দেন, পুরো প্লে লিস্টটা দিয়ে দেব, জি আপু, মানে আপনারটা আমারটা কেন পুরোটা দেব ভাইয়া, দেখছো অবস্থাটা দেখ, আপু তার মানে কেটে ইউআরএল থেকে নিব, হ্যাঁ ভাইয়া, আচ্ছা দেখেন যদি কাজ হয়ে যায় তাহলে হয়ে গেল, আমি তো জানি এইটাই হয়ে গেছে, জি আপু হয়ে গেছে, জি আপু, তাহলে সিঙ্গেল ভিডিও, সিঙ্গেল ভিডিও দিতে হইলে তাহলে সিঙ্গেল ভিডিওতে ঢুকে ওইটার ইউআরএলটা নিব, হ্যাঁ আচ্ছা আপু হয়ে গেছে, আপনাদের প্লেলিস্ট, আপনাদের প্লেলিস্টে এখানে অ্যাড করে দিলাম, জান কারোটা দিলাম না, ঠিক আছে আপু, এবার ডিলিট করে দেন, দুইটা ডিলিট করছে, আবার বল আপু ডিলিট করে দেন, আমারে আপনারা ব্লক খাবেন।
আচ্ছা না দুষ্টামি করতেছি, আরেকটা দিব আর কারো চ্যানেল দিতে চান আপনার জাস্ট প্লেলিস্ট চাইলে প্লেলিস্ট, ভিডিও চাইলে ভিডিও, আপনি পুরো চ্যানেলকে চাইলে পুরো চ্যানেলকে দিয়ে দিতে পারেন, এইটার জন্য ইউটিউবের ট্যাবটাকে ডিলিট করার কিছু নাই। তবে হ্যাঁ প্লেলিস্টের জায়গায় দেখেন অটো প্লেটা থাকে, অপশনগুলি থাকে, অপশনগুলি আপনার অন করে দিতে হয়, এইটাই আর কিছু না। আপু একটা প্রশ্ন, ওই যে প্রথমে আমি চ্যানেল এড করছি, তারপর হচ্ছে প্লেলিস্ট এড করছি, তারপর হচ্ছে সিঙ্গেল একটা ভিডিও এড করছি, সেক্ষেত্রে কি কোনটা থাকবে, যেটা সবার শেষে করবো সেটা থাকবে নাকি সবগুলি থাকবে? একসাথে করতে পারবেন না। না না আমি আপনি প্রথমে হচ্ছে এখন প্লেলিস্ট করছেন তো, এরপর যদি একটা সিঙ্গেল ভিডিও এখন আমার করেন, প্লেলিস্ট থাকবে, আমি যদি প্লেলিস্ট দিয়ে সেভ সেটিংস দিয়ে দেই আমার এখানে প্লেলিস্টটাই থাকবে। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, যেটা লাস্ট দিবেন লাস্ট দিয়ে যেটাকে সেভ দিবেন সেটাই প্লেলিস্টে থাকবে। আমি সাইন আপ ফর্ম কি দিছিলাম এখানে, গেট টেস্ট বাটন, গেট সাবস্ক্রাইবার্স, এই যে দেখেন এডিট বাটন, ডিলিট, গেট সাবস্ক্রাইবার্স। মিনহাজ আপনি হচ্ছেন সাবস্ক্রাইবারের জন্য অ্যাড করে দিবেন, বুঝছেন? জি আপু আমি তো এটাই মানে দরকার আপু আসলে সামনে। হ্যাঁ আপনার জন্য ওইটা দরকার, দেখেন কত চেঞ্জ এসেছে ফেসবুকের ডেইলি বাজেট, ওরে আল্লাহ। সাবস্ক্রাইবার, গেট সাবস্ক্রাইবারের জন্য দিলে হচ্ছে অ্যাডে নিয়ে যাচ্ছে, এখানে বাটন অ্যাড করা যাচ্ছে না, গেট সাবস্ক্রাইবারের জন্য দিলে আপনাকে অ্যাডে নিয়ে যাচ্ছে। আপু আমার মনে হয় আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, মানে ওইখানে ক্যাম্পেইন করা ছাড়া অটো প্লে ইউটিউবের এটা হয় না। অটো প্লে হয় না মানে ইউটিউবের এটা পুরোটা প্লে হবে, আপনি ঢুকেন এই এই পেজে, ঢুকেন এই পেজে, আপনারা ঢুকেন, আমি তো এই পেজের অ্যাডমিন মোডে থাকি, আমি তো আমাকে রিমুভ করব না। এখান থেকে আপু ভিডিও দেখা যাচ্ছে, বাট আমি যখন আমার ভিডিও এখান থেকে শেয়ার করতেছি পেজে বা আমার প্রোফাইলে, তখন কিন্তু ভিডিওটা অটো প্লে হয় না। ভিডিও তখন তো অটো প্লে হবে না, আপনার প্রোফাইল থেকে দিলে তো অটো প্লে হবে না ভাইয়া, কোথাও যদি আমি শেয়ার করি ইউটিউবের কোনো ভিডিও আমি শেয়ার করি সেখানে অটো প্লে হবে না তো। জি আপু কিন্তু আমি ওই যে কয়েকটা অ্যাডে দেখছিলাম স্পন্সর অ্যাডে, মানে ওইখানে ডাইরেক্ট ইউটিউবার, ওইটা তো স্পন্সর থাকে এই জন্য দেয়, ওই অপশনটা স্পন্সর্ড এর জন্য দেয়, ওই যে আপনার গেট সাবস্ক্রাইবার থাকে যে সাবস্ক্রাইবারের জন্য তখন দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, তার মানে অটো প্লে করার জন্য আমাকে অ্যাড ক্যাম্পেইন, মানে ওই যে এটা করতে হবে, স্পন্সরটা করতে হবে, অটো প্লে করার জন্য আপনাকে অ্যাড ক্যাম্পেইনে যেতে হবে। এখন কি আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন? হ্যাঁ আপু এটা ফিউচারে করব আর কি। ফিউচারে করার আগে আগে নিজের পেজটাকে এস্টাবলিশ করেন, নিজের পেজটাকে হচ্ছে বিল্ড করেন, চ্যানেলটাকে বিল্ড করেন, তারপরে ট্রাই করবেন কি যখনই আপনারা, আমরা যে কোনো ভিডিও যখন আপলোড করি ইউটিউবে, যখন আপলোড করি আপনারা খেয়াল করবেন কিনা জানি না, দেখেছেন কিনা, আমি যখনই আপনাদের পেজের আপনাদের কোন ভিডিও যখন আপলোড করি এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের একটা শেয়ার অপশন চলে আসে, যে কোনো ভিডিও আপলোড করতে গেলে একটা শেয়ার অপশন চলে আসবে, শেয়ার অপশন যখন চলে আসে প্রথমবার ওই শেয়ার অপশনে গেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার ওইখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দেখায় কোথায় কোথায় আপনি শেয়ার করতে চান, ইনস্ট্যান্ট আপনি শেয়ার করে দিবেন, ইনস্ট্যান্ট যখন ফেসবুকে আপনি শেয়ার করে দিবেন আপনার ইউটিউবকে, তখন দেখা যাবে যে এখান থেকে তো লিংক ধরতে পারবো না, আমাকে লিংক নিতে হবে, লিংক নিয়ে আমি আপনাদের দাঁড়ান মেসেঞ্জারে লিংক দিয়েছিলাম, ওরকম আছে না, আমি আপনাদের মেসেঞ্জারে লিংক দিয়েছি আছে না, গতকাল না গত পরশু দিন লিংক দিয়েছিলাম না, আপনাদের ইউটিউবে লিংক কবে দিলাম? আপনাদের ইউটিউবে লিংক কবে দিলাম? গতকাল বা পরশু দিছিলেন তো আপু ভিডিও কয়েকটা। আচ্ছা এই যে ইউটিউবে এই লিংকটাকে যদি আমি কোথাও শেয়ার করতে চাই, এখানে যদি আপনি জয়েন করতে চান, সরি এখানে যদি আপনি দেখতে চান আপনার তো দেখছো অবস্থাটা, অবস্থাটা দেখছেন, আমি লিঙ্কটা নিতে পারতেছি না,
এটাকে যদি এই যে পেজে দেই দেখেন আপনার যেটা চাচ্ছেন, আপনার মেবি অটোপ্লে যে অপশনটা চান ওই অপশনটা পাওয়া যায় না, তবে ইউটিউবের ভিউ ইউটিউবের থ্রুতে ট্রাফিকটাকে আপনি ইয়েতে নিয়ে যেতে পারেন, ফেসবুকের থ্রুতে ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে ট্রান্সফার করতে পারেন ইউটিউবের থ্রুতে বসে থাকো। এই যে পোস্টে গিয়ে যখন আপনি লিংকটা দিয়ে দিবেন না ভাইয়া, তখন কিন্তু পোস্টটা হচ্ছে যে ইউটিউবের চ্যানেল থাম্বনেল সহ চলে আসে। হ্যাঁ ভিডিওর একটা ভিডিও প্লে করতে হবে, এই এক দিকদারিতে আছি আমি। তো মেলচিম্পে যে প্রাইজিং গুলি থাকবে প্যাকেজিং এর, এই প্রাইজিংটা বায়ার আপনাকে আপনার যে পেমেন্ট থাকবে পেমেন্টের সাথে দিয়ে দিবে। এখন এখানে একটা কথা আছে, এখান থেকে দেখেন শেয়ারে গেলে যে আপনার যখন আমরা ইয়ে করি না ভাইয়া ভিডিওটা পাবলিশ করি, তখন কিন্তু এখানে ডিরেক্টলি এই অপশন গুলি চলে আসে। আপনি চাইলে কিন্তু ডিরেক্টলি এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনি আপনার ইউটিউবের চ্যানেলটাকে শেয়ার করে দিতে পারেন। এই যে দেখেন চলে আসছে না, এটা যদি এখন আমি পোস্ট করি দেখবেন পোস্টটা ইউটিউব আকারে আসবে, পোস্টটা ইউটিউব আকারে আসবে যখনই আপনি হচ্ছেন কোনো কাজের জন্য ওখানে, এই যে দেখেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে ডিরেক্টলি রিডাইরেক্ট করে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। জি আপু এটা মানে ওই যে আমি বলতে চাচ্ছিলাম আর কি, ঠিক এরকম ভাবে আসে, জাস্ট প্লেটা এখান থেকে হয় ডাইরেক্ট ইউটিউবে যাওয়া এখান থেকে হয় ভাইয়া। ওইটা হওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওই যে প্রমোশন করতে হবে। আপু ওইটা কিভাবে করবো ওই প্রসেসটা একটু? প্রমোশন করার জি ইউটিউবের ভিডিওটা, মানে আমি ইউটিউবের ভিডিও এখানে আপনাদের চ্যানেল দেয়া আছে না? জি আপু আপনাদের চ্যানেলই তো দেয়া, আপনাদের প্লেলিস্ট দেয়া, জানি না আমার এটা কোথায়, এই যে গেট মোর সাবস্ক্রাইবার মানে হচ্ছে আমার এই জায়গায় নিয়ে আসতেছে দেখছেন, এই যে সাইন আপ এখন এখানে, এই যে দেখেন সাইদুর রহমান ভাইয়ার .com নিয়ে গেছে। ও এটা সাইদুর রহমান ভাইয়ার ওয়েবসাইটের অ্যাড্রেস, সাইদুর রহমান ভাইয়ের ওয়েবসাইটের অ্যাড্রেস। $5 ইউটিউবের এটা করতে গেলে মিউটও আমাকে বের করে দিয়েছে, আমি মিউটও হয়ে গিয়েছি। আপনারা আছেন? জি আপু আমি তো এটা আমাদের পেজে ইয়ে চ্যানেল দিয়েছি, আমি ব্লক খেতে যাচ্ছি না ভাইয়া, কারণ এটা আমার মেইন অ্যাকাউন্ট। আপনারা আপনাদের কারো পেজ থেকে, কারণ এই পেজের রোল তো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি যে পেজটা দিয়ে ট্রাই করছি এই পেজের রোল কিন্তু আপনারা আছেন। হ্যালো হ্যালো, আপনারা শুনতে পান? এই পেজের রোলে তো আপনারা আছেন, আপনারা কেউ একজন ট্রাই করেন ইউটিউবের চ্যানেলটাকে আমি অ্যাড করে দিই, আপনারা কেউ একজন ট্রাই করেন।
শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপকে আপু ভাইয়া, আপনারা হচ্ছেন কেউ একজন আপনাদের ওখান থেকে স্ক্রিন শেয়ার করে কাজ করেন, করেন কেউ একজন স্ক্রিন শেয়ার আমার সাথে? সুভাষিস ভাই করবেন? আমি তো আপনাকেও দিয়েছি, সুভাষিসকেও দিয়েছি, সুব্রতকেও মনে হয় দিয়েছি, তাই না? ভাইয়া অ্যাডমিন, সরি অ্যাডমিন না, এডিটর, ওই পেজটা এডিটর। তাহলে তো আপু আমার কাছেই আসতো, নোটিফিকেশন আসতো, আসে নাই, দেই নাই আমি আপনাকে? আমাকে দেন নাই কাজ করতে থাকেন, দেখতে থাকেন। এইখানে এখন আপনার হচ্ছে ইয়েব দেন, কি বলো এটা, আমাদের আপনাদের কারো ভিডিও আছে ওরকম কোন চ্যানেল দেন, আমার এই চ্যানেল না। বুঝি নাই ভাই, আরেকবার আমি বললাম যে এটা তো নিজের চ্যানেল লাগবে, মনে হয় নিজের চ্যানেল লাগবে ওরকম না, এটা বাইরের চ্যানেল, আমার এখানে কি আমি সাধুর ভাই, কি আমার নিজের, মানে ভাইয়া যদিও আমার কিন্তু সাধুর ভাইয়ের চ্যানেল তো আমার না। আপনাদেরকে আসলে মাঝে মাঝে মানে কি যে করতে মন চায়। আমার আগে একটা ভিডিও ছিল কিন্তু ডিলিট করে দিয়েছি, তো এই জন্য আর ওইটা এখন দিতে পারতেছি না। এখানে দিচ্ছি আপু, দেন, দিয়ে দেন। আপনাদের
মিনহাজ কি এটা একটা চ্যানেলের মানে একটা ভিডিও দিয়েছেন না পুরো চ্যানেল লিংক? পুরো চ্যানেল লিংক আপু। ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া জানতো সাবস্ক্রাইবারটা মেবি ওয়েবসাইটের জন্য দিচ্ছে, এটাতে সাইদুল ভাইয়ের ওয়েবসাইট অ্যাড করা ছিল আমার, সাইন আপের জন্য সাইদুল ভাইয়ের ওয়েবসাইট অ্যাড করা ছিল। জানতো ভাইয়া সাবস্ক্রাইবারে যান, অ্যাডে 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 অ্যাড সেন্টারে যাবেন নিচে এসে, ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাড ক্রিয়েট অ্যাড ওয়েবসাইট ভিজিটর। ভাইয়া ওয়েবসাইট ভিজিটরে জানতো এটাতে আপু না, এই যে গেট মোর সাবস্ক্রাইবার ওয়েবসাইট ভিজিটর গেল তো এটাতে সাইদুল ভাইয়ের ইয়ে দেখাচ্ছে এখানে, এই যে দেখেন এখানে হচ্ছে এটা সাবস্ক্রাইবারের জন্য দেখাচ্ছে এই ইয়ের জন্য, এই যে দেখেন saidurrahman.com দেখতে পাচ্ছেন, এটা সাইদুল ভাইয়ের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আপু এটা সাইন আপ ফর্মের সাথে অ্যাড করা আছে মনে হয় না? হ্যাঁ সাইন আপ ফর্মের সাথে সাইদুল ভাইয়ের ভিডিও অ্যাড করা মানে ওয়েবসাইট অ্যাড করা, তাই না? সাবস্ক্রাইবারটা মনে হয় ওয়েবসাইটের জন্য, সাবস্ক্রাইবারটা ইয়ের জন্য দিয়ে দিয়েছে ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট সাবস্ক্রাইব করে এটা লিড কালেক্টের জন্য। আমার এটার সেটিংসটা, এই পেজের সেটিংসটা এক্সাক্ট আমার মনে নাই, পেজের সেটিংসটা আমি তখন করেছিলাম, কোনটা দিয়ে করেছিলাম কোনটা কোনটা দিয়েছিলাম সেটা আমার খেয়াল নাই। ভাইয়া জানতো ডিজিটাল মার্কেটিং এর পেজের সেটিংস এ ঢুকেন তো, হঠাৎ করে বললে এইভাবে মাথায় আমার কাজ করে না, ইদানিং আমি ভুলে যাই। ভাইয়া ইয়েতে সেট সাইন আপ ফর্মে সাইন আপ ফর্মে সাইন আপ ফর্মে পেজের উপরে একদম উপরে হোমে যান, হোমে গেলে কল টু অ্যাকশন সিটিএ বাটন যেটা না, সিটিএ বাটনের এখানে ক্লিক করেন, এই যে এডিট সাইন আপ, সাইন আপে ক্লিক করলে দেখেন টেস্ট বাটন গেট সাবস্ক্রাইবার এডিট বাটন, এডিট বাটন দেন তাহলেই দেখবেন এখানে আমার এটা কোনটা লিংক দেয়া আছে, আমার সাইন আপ দেয়া আছে না, সাইন আপে যান, এই যে এটা সাইদুল ভাইয়ের ভিডিও সাইদুল ভাইয়ের ওয়েবসাইটের ইয়ে দেয়া, এখানে হচ্ছে ভাইয়া ওর ইউটিউব চ্যানেলেরটা দেন তো, নিবে না লিংক, লিংক নিবে লিংক লিংক নিবে যে কোনো ওয়েবসাইট নিবে আবু, ওয়েবসাইট সাইন আপের জন্য তো ওয়েবসাইট না ভাইয়া, ক্যান্সেল দেন, ক্যান্সেল দিয়ে সাবস্ক্রাইবারে যান, এডিট বাটন এডিট বাটনের সাবস্ক্রাইবারে যান, সেই গেট সাবস্ক্রাইবার গেল তো আপনাকে ইয়েতেই নিয়ে যাচ্ছে অ্যাডে নিয়ে যাচ্ছে, এডিট বাটন থেকে আবার ইসে যাইতে হবে শশীশ ভাই, এডিট বাটন থেকে সাবস্ক্রাইবারে যেতে হবে, ওটা কেটে দেন ক্রস করে দেন, বাটন এডিট করতে গেলে তো আমাদের, আমরা ধরেন একবার সাইন আপ দিতে পারি, লার্ন মোড দিতে পারি, বাই নাও দিতে পারি, কল নাও দিতে পারি, এডিট 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 সাইন আপ এডিট সাইন আপে যান, এডিট সাইন আপে ডান পাশে এডিট সাইন আপ, এখানে এডিট বাটন, এডিট বাটন হ্যাঁ এডিট বাটন, এডিট বাটনে গিয়ে এরপরে স্লোলি নিচে আসেন, সাবস্ক্রাইবার আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইউজ অ্যাপ চুজ ওয়েন ইউ ক্যান ফাইন্ড ইউর অ্যাপ, অ্যাপে জানতো না, ওয়াচ ভিডিও ভাইয়া ওয়াচ ভিডিও, হোল্ড অন হোল্ড অন, যান এডিট বাটন আবার এডিট বাটন করেন, একদম নিচে আসেন ওয়াচ ভিডিও, এই যে বেস্ট প্লেস ফর টু ফাইন্ড ইউর ভিডিওস, ওকে এখানে ওয়েবসাইট এটা নিবে না, এটা নিবে না, ইউআরএল দিতে হবে, এখানে ইউআরএল দিতে হবে, আইডি না, দেখেন তো ওর চ্যানেলের ইউআরএল দেন তো, আপু এখানে কি দিতে যাচ্ছে তো এখানে ইউটিউবটাকে, ইউটিউবটাকে আচ্ছা ইউটিউবের যে ফুল অ্যাড্রেসটা আছে ইউআরএল উপরে একটা চ্যানেল, এখানে আইডি নিবে না ইউআরএল দেন, ইউআরএল দিতে হবে, দিলে আই থিংক এটা নাও নিতে পারে, ভাইয়া ওরা তো অনেক চেঞ্জ করে, এখন আমি নিবে বলে এরপরে দেখা যাবে নাও নিতে পারে, আমি যদি বলি নিবে কিন্তু দেখা যাবে যে হয়তো নতুন করে নিচ্ছে না, ইউআরএল টা দিয়ে দেন না ভাইয়া মিনহাজ, আপনার ইউআরএল আইডি টাইডি কিচ্ছু না, ইউআরএল আচ্ছা আপু এক মিনিট দিচ্ছি, তা ভিডিও প্লে করো, ভিডিও প্লে করে ভিডিও প্লে করে উপরে দিই, চ্যাট বক্সে আমার ইয়াটা দিছি দেখেন তো এবার, ইউআরএল দিয়েছেন জি আপু, হ্যাঁ আরে এটা দিছে ও ইউআরএল টা দিছে, আচ্ছা থাক ওকে সেভ দাও, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই যে সেভ দেন, আচ্ছা ভাইয়া ভিউ অ্যাজ এ ভিডিও এক্সিট ভিউ অ্যাজ, হ্যাঁ এই যে ওয়াচ ভিডিও, আচ্ছা এখন জানতো ভাইয়া ওয়াচ ভিডিওতে দেন তো,
আরে বাবারে ওয়াচ ভিডিও যেখানে ওর চ্যানেলে নিয়ে যাচ্ছে, তাই তো? ওকে এখন হচ্ছে গেট সাবস্ক্রাইবারে যান, গেট সাবস্ক্রাইবারে যান, অ্যাড অ্যাড সেন্টারে যান, এখন অ্যাড সেন্টারে যান, এখন দেখেন তো সাবস্ক্রাইবারটা আছে কিনা, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাড, দেন কারণ হচ্ছে চেঞ্জ মাত্র করেছি, চেঞ্জ করলে একটা পেজে চেঞ্জ করলে বলেছিলাম না সময় নেয়, কারণ এখানে সাইদুর ভাইয়ের ফর্ম থাকার আর প্রশ্নই উঠে না। আপু এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে কোথায়? ওয়েবসাইটটা সাইন আপ ফর্মে দেয়া, এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টটা দেখ যেখানে দেয়া আছে, যান দেখেন, এটা তো আমার সরি কভার ভিডিও হয়নি, এটা কভার ভিডিও আকারে দেয়া আছে এখন। এটা সাইন আপ ফর্মে কল টু অ্যাকশন বাটন, তখন আর সাইন আপ নাই, সাইন আপ আছে, ওয়াচ ভিডিও আছে, চেঞ্জ হতে সময় নেয়। আমাকে এখানে ওয়াচ ভিডিও দেখাচ্ছে, ওইখানে কিন্তু এখন ইয়েতে গেলে হচ্ছে আমাকে সাইন আপ দেখাচ্ছে, আমি বলেছিলাম না একটা পেজে চেঞ্জ করলে ইনস্ট্যান্ট চেঞ্জ হয় না, চেঞ্জ হতে একটু সময় নেয়, অনেক সময় হয়ে যায়, অনেক সময় সময় নেয়। আপনারা আছেন না? আমি নাই। আছেন আপু? আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই আপনাদের এই অবস্থা দেখে। এটাকে সময় দেন, আজকে আজকে রাতে আরেকবার আপনারা ট্রাই করেন, দেখেন হয় কিনা। জি আপু, কারণ চেঞ্জ করলে ফেসবুকের পেজ গুলি তো এখন যেটা করতেছে চেঞ্জ করলে ওরা সময় নেয়, ইনস্ট্যান্ট দেয় না। আমি আপনি দেখতে পাচ্ছি ওয়াচ ভিডিও, কিন্তু যখনই সাবস্ক্রাইব দিচ্ছি ভাইয়ার ওয়েবসাইট এর লিংক নিয়ে নিচ্ছে, ভাইয়ার এই ওয়েবসাইট এর লিংক নেওয়ার তো প্রশ্নই উঠে না। আর আপু যখন ইউটিউব দেওয়ার পর ওয়েবসাইট চলে আসতেছে? হ্যাঁ ভাইয়া, amazon.com দেয়া দেখছেন, কিন্তু এখানে সাইদুর রহমান ভাইয়ের আসার প্রশ্নই আসে না, সেটাই ইনস্টাগ্রাম যে আমরা অ্যাড করা যায় ওটা তো আমি দিছিলাম, নিয়ে নাই। ইনস্টাগ্রাম অ্যাড করা যায় কেন নেবে না? ইনস্টাগ্রাম অ্যাড এর জন্য হচ্ছে ভাইয়া এখানে দেখেন বাঁ পাশে একটু স্ক্রল করেন, সুবাশির বাঁ পাশে স্ক্রল করলে এই জায়গায় ইনস্টাগ্রাম বলে একটা অপশন আছে, ঠিক আছে? ওই ইনস্টাগ্রামে ঢুকলে ইনস্টাগ্রামকে পেজ, ইনস্টাগ্রামের এটাও পেজ হবে, পেজ হইতে হবে, ওটা পেজ আপনি যেটা ট্রাই করেছিলেন না, পার্সোনাল, পার্সোনাল অ্যাকাউন্ট তো পেজের সাথে কানেক্ট করা যাবে না, আগে যেত, এখন পেজ কানেক্ট করতে হয়, আগে পার্সোনাল অ্যাকাউন্টের সাথে পেজ সরি পার্সোনাল পেজের সাথে পার্সোনাল অ্যাকাউন্ট কানেক্ট করে দেওয়া যেত, কিন্তু এখন কিছু রুলস এর কারণে ওরা হচ্ছে পেজ দিতে হয়। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল কি ভাইয়া, আমার পেজের নামটা হচ্ছে যে আপনার বাংলায় লেখা আর কি, এখন কি আমি হচ্ছে ইউজার নেমটা কি ইংলিশে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, তো নিচ্ছে না কেন নেবেন? তো বলতে পারতেছি না, কয়েকদিন আগে কবে করেছেন? আপু নিচ্ছে না,
কেন নিচ্ছে না, এখানে না নেওয়ার রিজন থাকে, আপনি যেই নামটা দিচ্ছেন সেই নামটা হয়তো অলরেডি কেউ নিয়ে নিয়েছে, আপনাকে একটু মডিফাই করে দিতে হবে, অথবা ইউজার নেম এর মধ্যে আপনি স্পেস দিচ্ছেন, স্পেস দিলে ওরা নিবে না। স্পেস দেই নাই আমি যখন নতুন ফেজ আরেকটা ক্রিয়েট করছিলাম, আমরা যখন ক্লাস করতেছি প্রথম দিনে, ওই দিন একটা আরেকটা নতুন ক্রিয়েট করছিলাম, তো ওটাতে হচ্ছে যে আপনার ইউজার নেমটা নিচ্ছে না মধ্যখানে স্পেস দেওয়ার কারণে, ওটা আপনি দেখাই দিয়েছিলেন পরের দিন। সেটাই তো, মধ্যখানে স্পেস দিলে নিবে না। তারপরে যদি ধরেন সেম নামে অলরেডি কেউ একজন ইউজার নেম ইউজ করছে তাহলে আপনাকে নিবে না, তখন আপনাকে হচ্ছে বিডি বা ওয়ান বা টু ওরকম একটা সংখ্যা ম্যাথমেটিক্যাল একটা ক্যারেক্টার আপনাকে ইউজ করে দিলে নিয়ে নিবে। আপনি আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করতে পারবেন মুসা ভাই? ওকে, তাহলে হচ্ছে শুভাশিষ একটু বন্ধ করেন, মুসা ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি না, দেখিয়ে দিচ্ছি। কয়টায় বসে আছি ভাইয়া? জি কয়টায় বসে আছি? ও আচ্ছা, এটা পার্সোনাল ব্লগ, এটা কি আপনি ইয়ে দিয়ে ক্রিয়েট করেছিলেন, ক্রিয়েটর দিয়ে? ক্যাটাগরি কি দিয়েছিলেন এই পেজের? পার্সোনাল ব্লগ, এই যে এটার নাম তো আছে ভাইয়া, এটা এটা হ্যাঁ আমি তো আপু এটা চেঞ্জ করতে চাইতেছি ভাইয়া, তাই বলছি জি আপু আমি এটা চেঞ্জ করতে চাইতেছি। চেঞ্জ করতে চাইলে হচ্ছে যে পেজ ইনফোতে যান, এডিট পেজ ইনফো, এই যে হ্যাঁ যান চেঞ্জ করেন। খুব ফ্রিকোয়েন্টলি করা যায় না, আবার দেখেন পেজ ইনফো লিখেন প্রতিক্ষণে, এটার মাঝে স্পেস আছে একটা, এখন নিচে আসেন, নিচে 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 আসেন, ওকে ডান, উপরে উঠেন, ওইটা একটু দেখেন, দাঁড়ান ভাই উপরে উঠেন, ওইটাকে আমি সেভ করি আগে, উপরে উঠেন আপনি, বাইরে ক্লিক করলে অটো সেভ হয়ে যাবে, তো বাইরে তো ক্লিক করেছে, বাইরে ক্লিক করেন, করছি হয়ে গেছে, মানে হচ্ছে ওইটার হয়তো ভাইয়া আপনার অলরেডি ওই নামে আছে পেজ, ওই নামে ইউজার নেম আছে, ওই নামে ফেসবুকে ইউজার নেম আছে, দ্যাটস হোয়াই আপনাকে নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত নিবে না যতক্ষণ পর্যন্ত নতুন কোন ইউজার নেম না আসবে, সিমিলার ইউজার নেমে তোরা রাখবে না। আর আপু ওই যে পেজটার নাম লিখছে ওই পেজ আর ইউজার নেম একসাথে নিবে না, পেজের নাম এবং ইউজার নেম একসাথে নিবে না, একই একই নাম, একটু চেঞ্জ করতে হবে, ওই যে চেঞ্জ করতে হবে, তো ওকে এখানে বিডি দে, ওকে এখানে 9994 দে, ওই এখানে ওইটা কি বলে বাইরে ক্লিক করেন, যেমন ধরেন আমরা আমি যদি ডিজিটাল মার্কেটিং দেই, আমি দেখবেন ডিজিটাল মার্কেটিং বিডি দিয়েছি, ওটার সাথে একটা নাম অ্যাড করেছি, আর বাংলায় ইউজার নেম নেয় না, ইউজার নেমটা বাংলায় খুব বেশি দেয়ও না, ইউজার নেম বাংলায় দিতে গেলে একটু ঝামেলাও করে ওরা। আর আপু ইউআরএল তো বাংলা তেমন একটা হয় না, আমি দেখিনি সেটাই, কারণ ইউআরএল টা তৈরি করছেন তো ইউআরএল টা কখনো বাংলায় দিবেন না, ইউআরএল টা ট্রাই করেন আর ইংলিশে দেওয়ার জন্য, হোল্ড অন ভাইয়া, দেন বাইরে ক্লিক করেন, দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল, ইউ ক্যান্ট হ্যাভ দ্য সেম ইউজার নেম ফর বোথ ইউর পেজ এন্ড ইউর প্রোফাইল, আপনার প্রোফাইল আর আপনার ইউজার পে মানে পেজের এবং প্রোফাইলের ইউজার নেম এক দিতে পারবেন না,
একটু আগে যেটা দিয়েছিলেন ওটা আপনার প্রোফাইলের ইউজার নেম এই জন্য নিবে না লিখে দিয়েছে কেন নিবে না এটা দিয়ে দেব আন্ডারস্কোরটা দিয়ে দেব না এটা একসাথে তো এটা বিডি দেন অলরেডি ইউজড এটা অলরেডি ইউজড মোহাম্মদ মুসা অলরেডি ইউজড মোহাম্মদ মুসা বিডি 1 দিয়ে দেন বাট সিটিজি 1 সিটিজি সিটিজি লিখেন বাইরে ক্লিক করেন নিয়ে নিয়েছেন দেখেছেন নিবে না কেন কয়েকদিন ট্রাই করছিলাম বেশি করি না একদিন দু তিনবার করে ট্রাই করছিলাম আর কি না না এর কারণ হচ্ছে ভাইয়া নিচে অলওয়েজ লিখা দেখবেন দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল অর আপনার ওই যে দেখালো যে পেজ আর প্রোফাইলের নাম একরকম হতে পারবে না আর বাংলায় যখন একটা ইউআরএল দিতে যাবেন তখন কিন্তু সমস্যা হবে দেখেন এখানে নিয়ে নিয়েছে এখন কিন্তু ইউআরএল দেখাচ্ছে প্রতীক্ষণের না প্রতীক্ষার ক্ষণে প্রতীক্ষার ক্ষণে মনে হয় তাই না প্রতীক্ষার ক্ষণে দেখাচ্ছে উপরে উপরে ইউআরএল দেখেন facebook.com/প্রতীক্ষার ক্ষণে এটা কিন্তু এখনো আসে নাই মোহাম্মদ মুসা সিটিজি 934 এসছে এই যে এখন চলে আসছে অনেক সময় টাইম নেয় আপনাকে দেখায় কিন্তু বাইরে থেকে টাইম নেয় ঠিক আছে মুসা ভাই আর এটা আর মুসা ভাই ইনস্টাগ্রামে যান এখন ইনস্টাগ্রামে কি হচ্ছে দেখি আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তো এন্টার শুধু অ্যাকাউন্ট নেম দিয়ে টাগ দিয়ে দিলেই হয়ে যায় এন্টার হয়ে যায় এটা ইনস্টাগ্রাম এখানে দেখাবে আপনার লগইন করতে হয় না বিজনেস পেজ একটা আছে ইনস্টাগ্রাম ওটা দিব বিজনেস পেজ এখান থেকে ইন্টিগ্রেশন করতে হয় না ওইটা আলাদা করে আপনার পেজের ইয়েতে যান পেজের হোমে যান হোমে হোমে এখানে না পেজ পেজের হোমে যান এখন স্ক্রল করে নিচে আসেন বাই সেটিংস এ যান একদম নিচে সেটিংস এ একদম নিচে আসেন বা সাইডের নিচে এই যে ইনস্টাগ্রাম 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 এইখানে এখন আপনার বিজনেস ইনস্টাগ্রাম যেটা আছে সেটা অ্যাড করতে হবে দেন ক্লিক করেন এই যে কানেক্ট অ্যাকাউন্ট কানেক্ট অ্যাকাউন্টে যান এটা না নতুন গেলে সুইচ অ্যাকাউন্ট দেন বুঝছেন এখন ও কি বলতেছে আমাকে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুক থেকে ওটা ডিলিট করে দিতে হবে এবং নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হবে ওইটা ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে হবে এরকম একটা বায়ার রিকোয়েস্ট পাইছিলাম আমি তো এখন এটা কি করা সম্ভব এটা করা সম্ভব ওটা অ্যাকাউন্টটা অ্যাড করুক অ্যাড করার পরে দেখাচ্ছে এটা ডিলিট কিভাবে করবেন এবং এখানে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড কিভাবে করবেন বায়ার রিকোয়েস্টের যে ইনফরমেশনটা ছিল ওটা আমি কপি করে রাখছি মনে হয় আমি দেখে আপনাকে জানাচ্ছি জি মিনহাজ আপু এখানে কত বলবো সবার ক্যামেরা গণহারে অফ আর দুইটা দিন আমার জ্বালানি সহ্য করেন ক্যামেরা অন করে রাখবেন লাইফ ইজ ডার্ক কে ইমন ভাই কেন লাইফ ইজ ডার্ক কেন কোথায় লাইফ ইজ ডার্ক
মন ভাই কথা বলবে না। জি মিনহাজ ভাই বলেন। আপু ওই যে এখানে হোয়াটসঅ্যাপে যে এটা আছে বুঝছেন, ওইখানে কি নরমাল কোনো মানে আমরা পার্সোনাল যে হোয়াটসঅ্যাপে ওটা কি অ্যাড করা যাবে? আপনি আমাদের একটা কথা বুঝছেন, আপনার বিজনেসের মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশন কেন দিবেন? না আপু এখানে যে একটা হোয়াটসঅ্যাপ আছে না বিজনেস এর জন্য খোলা লাগে। আমার কথাটা আগে বুঝেন, আপনাদের মাথায় কোনো উদ্ভট কোশ্চেন আসে কেন আমি সেটাই বুঝি না। যেখানে বিজনেস সেখানে পার্সোনাল কেন করবেন? বাজারে গিয়ে কি আপনি আপনার মানে পার্সোনাল কোনো কিছু শো করবেন? আপনাদের কোন উত্তরপুরুষ মানে পূর্বপুরুষ, উত্তরপুরুষ না, আপনাদের পূর্বপুরুষরাও কোনো ভাবে বাংলাদেশের বাইরের মানুষ না। বাঙালি জি ভাইয়া তো আমি হচ্ছি 3G তে এখন আছি, আমি রিমিক্স হওয়ার প্রশ্নই উঠে না, আমি 3G তে আপু সেই জন্যই রিমিক্স, 4G হলে ঠিক থাকতো। ভাইয়া আপনি হচ্ছে নিয়ে করেন, ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটা যে ফোন নাম্বারে আছে বা মেইল অ্যাড্রেসে আছে ওই মেইল অ্যাড্রেসে দিতে হবে। হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড দেন। ওকে এখন যে ইমেল দিয়ে খুলেছিলেন মনে আছে? ইমেল বা ফোন নাম্বার মনে আছে? ফোন নাম্বার দেন ভাইয়া এইটা দিয়ে। আচ্ছা দেন দেন আপনার ইউজার নেম দেন। এখানে ইউজার নেমটা দিব? হ্যাঁ না 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 এখানে ইউজার নেম না। আপনি এই এই অ্যাকাউন্টটা খোলার সময় একটা জিমেইল লেগেছে না? জিমেইল তো লেগেছে, জিমেইল তো আপু আমার ফোন দিয়ে খুলছি তো, ফোন একটা অ্যাক্টিভ করে নিছি ফোন নাম্বার দিয়ে। কথা আগে ক্লিয়ার করেন, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে আপনি ফোন নাম্বার ইউজ করেছিলেন না জিমেইল ইউজ করেছিলেন? মুসা ভাই তাহলে আমার সাথে একটু ফোনের স্ক্রিনটা শেয়ার করেন, পিসির স্ক্রিন বন্ধ করে। সালাউদ্দিন ভাই আছেন? সালাউদ্দিন, সালাউদ্দিন কে নক করেন। হ্যালো ভাই লোক, আমি কি ডিসকানেক্ট? সালাউদ্দিন কে নক করেন ভাইয়া। জি আপু। এই খুলে না খুলে না।
সালাউদ্দিন ভাইকে নক করেন তো একটু জয়েন করার জন্য, আর মুসা ভাইয়ের হচ্ছে ফোন থেকে ইনস্টাগ্রামে যান, মুসা ভাই ফোন থেকে ইনস্টাতে যান। আচ্ছা আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদের ক্লাস শেষে, এটা আমি লাইভে দেখাবো না। আমার আগে প্রিভিয়াস ব্যাচের একজনের একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হয়েছে, ওই অ্যাকাউন্টের প্রবলেমের ইস্যুটা নিয়ে আমরা লাইভের পরে আপনাদের সামনে ওকে ডেকে নিয়ে এসে প্র্যাকটিক্যালি দেখাবো যে অ্যাকাউন্টের এই প্রবলেমগুলো আমাদের হতে পারে। যদিও আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি না বা ওটা সম্পর্কে খুব বেশি দক্ষ না, বাট ছোট ছোট কিছু জিনিস আমরা জানি যেটার জন্য আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। এখন এক্সট্রিম লেভেলের হ্যাকার হলে সেটা তো তাদের হ্যাকিং কোনো না কোনো ওয়েতে তারা হ্যাক করেই নিবে, বা কোনো না কোনো ওয়েতে তাদের কাছে ক্র্যাক প্যাচ হয়ে যাবে, তারা আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারবে। কিন্তু কিছু জায়গায় আমরা কিছু কিছু মানে এক্সট্রিম লেভেল ছাড়া আমরা হয়তো আমাদের অ্যাকাউন্টটাকে কিছুটা হলেও সিকিউর করতে পারবো। তো ওর যে অ্যাকাউন্টে প্রবলেমটা হয়েছে সেটা সাজ্জাদ থাকবে, সাজ্জাদ আজকে একটু থাকবেন ক্লাসের পরে, আমরা ক্লাস শেষে 6টার পরে যখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আমরা লাইভটা স্টপ করে দিয়ে তারপর আমরা ওর অ্যাকাউন্টের কাজ করবো, ওইটা আমরা লাইভে দেখাবো না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি আপু। এইটা আপনার পেজ তাই তো, এইটা আপনার পেজ তাই তো মুসা ভাই? জি আপু। আপনি এডিট প্রোফাইলে যান তো, নিচে আসেন, নিচে আসেন, কন্ট্যাক্ট অপশনে যান তো, ইমেল অ্যাড্রেস দেয়া আছে কিনা দেখি। ভাই না এটা এখানে না, ভাইয়া এখানে না, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে। আচ্ছা ওই যে ইয়েতে যান, এই যে আমাদের মেসেঞ্জারের আইকনটা নিচে নামান, ওই থ্রি ডটে যান, সেটিংসে যান, সেটিংসে যান ভাইয়া, ভাইয়া ইয়েতে ঢুকেন তো সিকিউরিটিজে। এরকম হঠাৎ করে বললে আমার মাথা গরম লাগে, আমি একটা বার দেখি তো ভাইয়া, দাঁড়ান আমি একটা বার দেখি, দাঁড়ান পাসওয়ার্ড লগইন অ্যাক্টিভিটি, ইমেল ইমেল ইমেলস ফর্ম ইনস্টাগ্রাম, না দাঁড়ান 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 ভাই একটা মিনিট, আমি কি আমাকে একটু দেখতে দেন, আমিও তো আপনার সাথে করাইতে গিয়ে ভুলে গেলাম। আচ্ছা আপনার ইয়েতে যান তো ভাইয়া, ওই এডিট প্রোফাইলে যান, আপনি এডিট প্রোফাইলে যান, সিকিউরিটি থেকে ব্যাক করে গিয়ে এডিট প্রোফাইলে। আপনি কি আমার কথা শুনতে পান? এডিট প্রোফাইলের নিচে ভাইয়া এই যে নিচে একটা অপশন আছে না, নিচের অপশনটা কি দেখেন তো, আমি তো ইয়ের জন্য দেখতে পাই না, এই যে পার্সোনাল ইনফরমেশন সেটিং ওইখানে যান, একদম নিচে দেখেন পার্সোনাল ইনফরমেশন সেটিংস, এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার কোনটা দেয়া আর মেইল অ্যাড্রেস কোনটা দেয়া, মেইল এখানে কনফার্ম করেন, মেইল এখানে কনফার্ম করেন, এই জন্য মেইলটা নিচ্ছে না, আপনার ফোন নাম্বার দিয়ে খোলা, কনফার্ম দেন, এখন হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসে দেখেন একটা মেইল গেছে, পিসিতে যান, পিসিতে ট্রান্সফার করে এই মেইলটাকে লগ ইন করায় ওইখানে হচ্ছে ইনস্টাকে লগ ইন করান। বুঝতে পারছেন মুসা ভাই? মুসা ভাই আপনার বার্থডে তো চলে গেল ভাইয়া,
হ্যালো জি হ্যালো খুব হয়ে গেছিল ওই জন্য মোসা ভাই নাই মনে হয় আপু আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে পারবো জি ভাইয়া বলেন আপু আমরা ওই যে সেটিংস এ গেলে ব্র্যান্ড এন্ড কন্টেন্ট এটা কি আপু কোন জায়গার সেটিংস এ গেলে আমার ওটা দেখতে হবে এরকম হঠাৎ করে একটার মাঝে আরেকটা জিজ্ঞেস করলে মিনাজ আমি মানে ভুলাই ফেলি একটা জিনিস মাথায় যখন কাজ করতে থাকে ওটা না দেখে আমি বলতে পারবো না আমাকে একটু দেখেন ভাইয়া নামাজে বিরতিটা আমরা নিয়ে আসি বিরতি নিয়ে এসে আমি মুসার এই অ্যাকাউন্টটা ঠিক করে দিই মুসা ভাই আর তারপর আপনার ব্র্যান্ড এন্ড কন্টেন্টটা দেখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আপু হ্যাঁ এটা ফোন নম্বরে পাঠালে হয় না হ্যাঁ কেন এই মেইল অ্যাড্রেস কি হয়েছে এই মেইল অ্যাড্রেসে কি প্রবলেম হয়েছে না প্রবলেম নাই ফোন নাম্বার হলে তো আর্লি চলে আসতো না ভাইয়া মেইল অ্যাড্রেসে দেখেন একটা লিংক যাবে এই জন্য বললাম মেইলটাকে আপনার পিসিতে অন করান আমরা যত পাঁচ পিসিতে করছি পিসিতে অন করান পিসির স্ক্রিন শেয়ার করে দিবেন নামাজের পরে এখন নামাজের আজান দিয়ে ফেলছেন আপনাদের ওখানে মাগরিবের নামাজের আপনি দিলে আমি কেন দেখবো না ভাইয়া বলেন নামাজের পরে আমি আর জয়েন করবো না আরকি আমার একটু কাজ আছে যেতে পারি না আচ্ছা ভাই নামাজে ব্রেক স্ক্রিন দেন ব্রেক স্ক্রিনটা দেন শুভাশিস শেয়ার বন্ধ করতে হবে আচ্ছা মুসা ভাই আপনি শেয়ারটা বন্ধ করেন দিয়ে দেন ভাইয়া স্ক্রিনটা দিয়ে দেন হাসনাত আমার কথা শুনতে পাচ্ছেন আপনি হাসনাত মাহমুদুল হাসান হাসনাত আমার কথা কি শুনতে পাচ্ছেন আপু শোনা যাচ্ছে আচ্ছা যিনি শুনতে পেয়েছেন উনি একটু হাসনাতকে ইনফর্ম করে দিয়েন আর হচ্ছে নামাজের ব্রেকে চলে যান আমি সবাইকে মিউট করে দিচ্ছি
আপনাদের কি ব্রেক শেষ হয়েছে? 15 মিনিট কি শেষ হয়েছে ভাইয়া? আনমিউট করতে পারবেন, আনমিউট করে বলেন। 15 মিনিট শেষ হয়েছে শুভাশিস? জি আপু আমি আচ্ছা আপু জি আপু আসছি আসছেন। ওরে জয়দেব ভাইয়াও চলে আসছে, সবই চলে আসছে। ক্যামেরা গুলি অন করে ফেলেন। আর 2 দিন আপুর জ্বালাতন সহ্য করেন। 2 দিন না, আজকে মঙ্গলবার তো, বুধবার বৃহস্পতিবার। হ্যাঁ 2 দিন, 2 দিনই আপু জ্বালাবো। যে এই ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, এই কথা বলেন, কথা বলেন, তারপরে আর জ্বালাবো না। আপনারা জ্বলবেনও না, আপনারা যে অজগর, আপনারা জ্বলবেনও না। মুসা ভাইয়ের খুব মজা লাগছে অজগর শুনে না? আচ্ছা মুসা ভাইয়ের কাজটার জন্য যেটা করতে হবে খুব ভালো। হ্যালো হ্যালো জি জি আপু আচ্ছা ভাইয়া মুসা ভাই আপনি হচ্ছেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আপনার স্ক্রিনের যে জায়গাটাতে সরি আপনার মেইলে যেখানে লিংকটা গিয়েছে ওই লিংকটা পিসি থেকে অন করেন। বুঝতে পেরেছেন? সুইচ অ্যাকাউন্ট দেন। এখন পাসওয়ার্ড ভুলে গেছেন না, ফরগেট পাসওয়ার্ড দেন। এখন ওই মেইল অ্যাড্রেসটা এখানে দেন। নতুন আরেকটা মেইল এসছে, ইনবক্সে নতুন আরেকটা মেইল আসবে এটা লগ ইন কোড নিয়ে। হ্যাঁ এই যে দেখেন ভাইয়া, রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন, ব্যাকে যান, ব্যাকে গিয়ে রিফ্রেশ দেন। এইখানে না রে বাবা রে, ব্যাকে গিয়ে মেইলের ইনবক্সে রিফ্রেশ দেন। এইটা তো অলরেডি ওখানে কি ওনার ওখানে কি একটা সমস্যা দেখাচ্ছে করতে হয় না। এখন হচ্ছে রিফ্রেশ দেন। Enable desktop notification for Gmail. আসে নাই তো প্রাইমারি প্রমোশন। আচ্ছা ভাইয়া রিসেট পাসওয়ার্ডে আবার যান। রিসেট পাসওয়ার্ডে গিয়ে এখানে হচ্ছে ওই যে ফোন নাম্বারটা এখানে দেয়া আছে না আপনার ফোনে দেখেন, ফোনে দেখেন যে ফোন নাম্বারটা দেয়া আছে জি, ওই ফোন নাম্বারটা এখানে দেন। গেছেন সেন্ড লিংক দেন। ফোনে কোনো লিংক এসছে দেখেন তো, নো ইউজার ফাউন্ড। ভাইয়া হোল্ড অন,
হোল্ড অন, আপনার ইয়েতে মোবাইলে কি এই জিমেইলটা লগইন করানো আছে? না, মোবাইলে লগইন করান। জিমেইলটা মোবাইলে লগইন করান। আয়েশা আপু কেমন আছেন? এসে চুপ করে বসে আছে, ঘাপটি মারছে। আয়েশা আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অলওয়েজ আমি ভালো থাকি। ভাই আপুরা সবাই কেমন আছে? আমার ভাই আমার ভাবি না, আপনার এই ক্লাসে ভাই আপুরা, এই ক্লাসে ভাই আপুরা, আপনার ভাই ভাবির কথা তো আপনি আপু বলেন নাই, আমি ওটার জন্য সবাই আমার মতো মিউট করে ক্লাস করে সেজন্য। হ্যাঁ আপু আপনি বুঝতে পেরেছেন, তাদের থেকে আপনাকে তো ডাকলে পাওয়া যেত, এগুলিকে তো ডাকলে পাওয়া যায় না, এগুলি ঘুমায়। এটা কোন আপু? আমি মেসেঞ্জারে একটা টেক্সট করেছি, মেসেঞ্জারে টেক্সটটা দেখেন আপনি। দেন মুসা ভাইয়া, দেন মুসা ভাই কি নাই? মুসা ভাই কি ফোন নাম্বার হাফ দিয়ার নাই? না, জিমেইলটা লগইন করতে বলছেন আপু। জি আপু লগইন করেন। ওকে ঠিক আছে শুভাশিস ভাইয়া।